আচ্ছা, সো আমি হচ্ছে উড, যেটা উডটাকে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এক্সট্রাক্ট করে নিয়েছি। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এখানে আমি যদি ওপেন করি, ওপেন করার পর আপনারা দেখবেন যে এখানে উড নামে একটা এই যে প্যাটার্ন ফাইল চলে আসছে, তাই কি না? সো সেম ওয়েতে আমরা যদি এখানে এই প্যাটার্নে ক্লিক করি, প্যাটার্নে ক্লিক করে আমরা এই জায়গাটায় ক্লিক করে সেটিংস থেকে ইম্পোর্ট প্যাটার্নে যাই। ইম্পোর্ট প্যাটার্নে যাওয়ার পরে আমার এই প্রিসেটটা কোথায় আছে, আমার ডেস্কটপে আছে, রাইট? ডেস্কটপ থেকে এই যে উড, উডে যাওয়ার পরে আমি এই যে উড প্যাটার্নটাকে সিলেক্ট করে লোডে ক্লিক করলাম। লোডে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে উড নামে একটা ফোল্ডার চলে আসছে, তাই কিনা? এই উডে আসার পরে আমি দেখবো যে আমার উড রিলেটেড কী কী জিনিস আছে। দেখেন আমি যখনই উডে ক্লিক করছি আমার টেক্সটের স্টাইলটা কী হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো এইভাবে করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আমরা এখানে ব্যবহার করতে পারি। এই প্যাটার্নগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ইমেজের কাজ করতে পারি। আরেকটা জিনিস আমি একটু দেখাই, এই প্যাটার্নগুলোর বাইরে আপনাদের কাছে একটা বিষয় মনে হতে পারে যে ভাই প্যাটার্নগুলো তো খুব ডিফিকাল্ট, বারবার এই গুগল থেকে সার্চ করা বা মন মতো প্যাটার্ন আমি নাও পেতে পারি। সেক্ষেত্রে আমি যদি ইমেজ নিয়ে কাজ করতে চাই, সে আমি যদি বলি যে ইমেজ, রাইট? সো অ্যাবস্ট্রাক্ট ইমেজ যদি আমি দিই, আমি যদি এই ইমেজটা নিয়ে কাজ করতে চাই বা আমি যদি একটু ফায়ার নিয়ে কাজ করতে চাই, ফায়ার লিখি যদি আমি, এই যে সে আমি এই ধরনের ইমেজ বা এই ধরনের ফায়ার নিয়ে আমি কাজ করতে চাই, এই ধরনের ইমেজ বা ফায়ার নিয়ে কাজ করতে চাই। আচ্ছা একটু আমি এটা কপি করে নিয়ে আসবো, কপি করে ফটোশপে এনে রাখবো, রেখে পেস্ট করে দিব। সো একটা ফায়ারের ইমেজ আমি নিয়ে আসলাম, রাইট? সো ইমেজটাকে আমি টেক্সটের উপরে রেখে একটু ছোট করে দিই, টেক্সটের চাইতে ইমেজটা একটু বড় হয়ে যাবে, হয়ে গেল। এই এতটুকু অংশ আমরা রেখে আমি এন্টার দিয়ে দিলাম এবং এখান থেকে আমি লেয়ারে ক্লিক করে এই যে আমার ফ্রেন্ডস যে লেখাটা আছে এখানে আমি ক্লিক করে এখানে সিলেকশনটা নিয়ে নিব। সিলেকশনটা নিয়ে আমি এই যে ইমেজ লেয়ারটা রয়েছে যেটা আমি কপি করে নিয়ে আসলাম সেটাকে যদি আমি মাস্কিং করে দেই, তাহলে দেখেন যে এখানে আমার ফ্রেন্ডস লেখাটাই এখানে মাস্কিং হয়ে গেল। তার মানে এখানে আমার টেক্সটটা যদি আমি হাইডও করে দিই, নো প্রবলেম, ওকে, টেক্সটে কোনো ইফেক্ট পড়ছে না। টেক্সটের এরিয়াটাকেই ব্যবহার করে আমরা এই ইমেজে আমরা এই টেক্সটের ইফেক্টটা নিয়ে এসেছি, ঠিক আছে? এটা কিন্তু একটা ইমেজ যেটাকে আমরা টেক্সটের ইফেক্ট নিয়ে আসছি। কেউ কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে আমরা যে মাস্কিং করি না, ওটা কি লেয়ার মাস্কে মানে ক্লিক করলে কি একটা মাস্কিং হয়ে যাবে? না না, আপনি, আমি আরেকবার একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ আচ্ছা, এই যে এতটুকু তো বুঝতে পেরেছি। এই যে আমি ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটা কপি করে নিয়ে এসে টেক্সটের উপরে রাখলাম। এই যে এটা হচ্ছে আমার ইমেজ, এটা হচ্ছে আমার আগের টেক্সট। আমি টেক্সটের ইফেক্ট করে দেই। সো এটা হচ্ছে গিয়ে টেক্সট, এটা হচ্ছে ইমেজ। ইমেজটাকে টেক্সটের উপরে রাখলাম, রেখে আমি টেক্সটটাকে কন্ট্রোল প্রেস করে এই যে টি যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন যে টেক্সটের চারপাশের বর্ডারটা সিলেক্ট হয়ে গেছে, তাই কি না? বর্ডারটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা ইমেজ লেয়ারটাতে ক্লিক করব। আমার এই সিলেকশনটা অবশ্যই থাকতে হবে এবং এই ইমেজ লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে। তারপর আমি এখানে এই যে মাস্কিং যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এটা মাস্কিং হয়ে যাবে। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। সো এভাবে করে আমি দিলাম। দেওয়ার পরে এখন এই ইমেজে আমি চাইলে আমার ব্লেন্ডিং অপশন অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করতে পারি দেখেন, এখানে আমি হচ্ছে গিয়ে ব্লেন্ডিং অপশনটাতে যদি যাই, যাওয়ার পরে এখানে আমি চাইলে আবার যদি প্যাটার্ন অ্যাড করতে চাই, প্যাটার্ন অ্যাড করতে পারবো, তাই না? সো এখানে এভাবে করে আসলে কাজগুলো করা যায়। আমি শ্যাডো অ্যাড করতে পারবো, শ্যাডো যদি অ্যাড করি, শ্যাডোটা বেশি বড় হয়ে গেছে, শ্যাডোটা একটু সাইজটা ছোট করে দিই, শ্যাডোর সাইজটা ছোট থাকুক, ঠিক আছে? এবং এটার অপাসিটি 100% এবং এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটাকে ডিস্টেন্সটা একটু হালকা বাড়িয়ে দিচ্ছি, কালারটা আমি যদি একটু ব্ল্যাক না দিয়ে রেড দিই, যেহেতু এটা ফায়ার, রাইট? ফায়ারের মধ্যে যদি আমি একটু রেড আর একটু ডার্ক করে দিই ভালো লাগবে। সো এই ধরনের রেড টাইপের একটা শ্যাডো দিই, ডিস্টেন্সটা একটু কমিয়ে দিই, স্প্রেডটাকে আমরা যদি একটু বাড়িয়ে দিতে পারি, তাই না? এবং আউটার গ্লো, আউটার গ্লোটাকে আমরা অফ করে দিয়ে আমরা ইনার গ্লো যদি অ্যাড করে দিই, ইনার গ্লোর সাইজটা অপাসিটি বাড়িয়ে দিই এবং সাইজটা একটু ছোট করে দিই, ইনার গ্লোটা হালকা একটু ছোট থাকুক, কালারটা সাদা না দিয়ে কালারটা দিব আমরা ইয়েলো, রাইট? সো এরপরে আমরা যেটা দিতে পারি, আমরা হচ্ছে গিয়ে
স্যাটিন অ্যাড করতে পারি, স্যাটিন অ্যাড করে স্যাটিনের অপাসিটিটা একটু কম করে ডিস্টেন্সটাও কম করে দিতে পারি, অপাসিটি 100 করে দিই, ডিস্টেন্সটা একটু কম করে দিই, সাইজটাকে একটু ছোট করে দিই, হয়ে গেল। সো আই গেস দিস ওয়ান ইজ পারফেক্ট, এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই হালকা। স্ট্রোক যদি আমরা দিতে চাই স্ট্রোকও দিতে পারি, স্ট্রোকটাকে আমরা একটু সাইজ ছোট বড় করে দিতে পারি স্ট্রোক, ঠিক আছে। স্ট্রোকটা আমরা একদম ছোট 1 পিক্সেল দিলাম, অপাসিটি হালকা একটু কমিয়ে দিলাম, গ্রেডিয়েন্ট থাকুক নো প্রবলেম। টেক্সচার যদি অ্যাড করতে চাই টেক্সচার দরকার নেই, বেবেল অ্যান্ড অ্যাম্বুশ যদি দিতে চাই বেবেল অ্যান্ড অ্যাম্বুশ দেওয়া যায়। সো ইটস আপ টু আস যে আমরা আসলে কী দিব, হ্যাঁ আমরা আসলে কীভাবে করব, আমরা আমাদের ডিজাইনটা আমরা কীভাবে রাখবো, এভাবে করে আমরা আসলে করতে পারি। সো নাও যদি আপনি লক্ষ্য করেন যে এটার একটা সুন্দর একটা চমৎকার একটা ফিল চলে আসছে, রাইট। সো এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, দেখেন এটাকে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে এখানে ডুপ্লিকেট হয়ে গেছে, এখানে ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে আমি এখানে ক্লিক করে এটার উপরের যেটা আছে এটা থাকুক, আমি নিচের যেটা আছে নিচেরটাকে আমি কী করবো, নিচেরটাকে আমি একটু মডিফাই করবো। নিচের এই লেয়ারটাকে মডিফাই কীভাবে করবো, আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে ব্লেন্ডিং অপশনটি চলে আসলো। এখান থেকে আমি যেই যে অপশনগুলো দিয়েছি সব অপশন অফ করে দিব। এখানে আমি ড্রপ শ্যাডোটা যেটা, ড্রপ শ্যাডোটাকে আমি একটু আউটার গ্লো করে দিই, আউটার গ্লো দিয়ে আমি এখানে আউটার গ্লোটা দিব হচ্ছে গিয়ে ব্ল্যাক, অপাসিটিটা বাড়িয়ে দিই স্প্রেড, এবং এখান থেকে স্ক্রিন না দিয়ে নর্মাল দিয়ে দিলাম। সো সাইজটাও আমি একটু বাড়িয়ে দিলাম, স্প্রেডটা কমিয়ে দিলাম। আকাশ সরি, সো এইভাবে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন একটা সরি আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের আউটার গ্লোটা আমরা নিয়ে নিলাম। আউটার গ্লোটা নেওয়ার পরে এখানে ড্রপ শ্যাডো, যেটা ড্রপ শ্যাডো অ্যাড করতেও পারি নাও করতে পারি নো প্রবলেম। সো এই ইফেক্টটা নিয়ে নিলাম, নিয়ে আমি ওকে যদি দিই, এবার আমি উপরের লেয়ারটাকে অন করে দিই এবং নিচের লেয়ারের অপাসিটিটা যদি আমি একটু কম করে দিই, ঠিক আছে, এরকম একটা আলাদা একটা ফিল আসবে আর কি। আসলে এগুলো আলাদা আলাদাভাবে দিতে হয়, কারণ হচ্ছে কি একটা লেয়ারে অনেক সময় অনেক কিছু দেওয়া যায় না। সো এভাবে করে দেওয়া সম্ভব। আমি যদি আরেকটা লেয়ার নেই, সরি লেয়ার বলতেছি, আমি যদি এটাকে আবার আরেকটা কপি নেই ডুপ্লিকেট করে, এই কপিতে যদি এসে আমি এখানে ডাবল ক্লিক করি ইফেক্টে, তাও আমার ব্লেন্ডিং অপশনটা চলে আসবে। এখান থেকে আমি যদি এখানে ইনার গ্লো, যেটা স্যাটিন এবং স্ট্রোক অফ করে দিয়ে আমি শুধুমাত্র ইনার গ্লোটা রাখি, ইনার গ্লোটার সাইজটা যদি আমি একটু বড়, মানে চোখটাকে একটু ডার্ক করে দিই, সাইজটাকে একটু বড় করে দিই, ঠিক আছে, এবং গ্লিটার যদি অ্যাড করতে চাই গ্লিটার অ্যাড করলাম, ঠিক আছে। এখন দেখেন একটা শাইনিং একটা ইফেক্ট চলে আসছে, এবং এখানে আমি চাইলে বিভিন্ন জিনিসপত্র অ্যাড করতে পারি। সো আমি এতটুকুই রাখলাম, রেখে আমি এটাকে এটার উপরে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে দেখেন আমার এটা হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল, এবং এটার অপাসিটিটা যদি আমি একটু কম করে দিই আমার মনে হয় ভালো লাগবে দেখতে, একটু শাইনি শাইনি একটা ফ্লেভার চলে আসবে, তাই না? সো গ্লসি গ্লসি একটা ফিল। সো এইরকম করে আমরা আসলে বিভিন্ন টেক্সচার, দেখেন এটা হচ্ছে বিফোর, এটা ছিল আগের, এটা এই এই ইফেক্ট অ্যাড করার পরে এখন এটা পরের হয়ে গেছে। সো যখন আমরা একাধিক ব্লেন্ডিং অপশন অ্যাড করতে হবে, একাধিক স্টাইল অ্যাড, তখন বারবার আমরা কপি করে করেও নিতে পারি, তাই না? আরেকটা কাজ করতে পারি, যেমন এই যে এই লেয়ারটা, একদম নিচের লেয়ারটা, নিচের লেয়ারটা কি আছে, আমি ব্ল্যাক দিয়েছি একদম ফুল ব্ল্যাক। নিচের লেয়ারটাকে চাইলে আমরা ইয়ে করতে পারি, একটু রেড করতে পারি, যেহেতু এটা ফায়ারের মতো আছে, আমরা চাইলে এখানে ড্রপ শ্যাডোটাকে ব্ল্যাক না দিয়ে একটু রেড করে দিতে পারি, গ্রেডিয়েন্টও দিতে পারি, আমরা চাইলে গ্রেডিয়েন্টও অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা ক্লিক করে বেসিক কালার গ্রেডিয়েন্টও আমরা অ্যাড করে দিতে পারি, নো প্রবলেম। এটা হচ্ছে সলিড কালার, ওটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। সো আমি একটু একটু ডার্ক করে দিই, ওকে। সো এইভাবে করে আমরা আসলে বিভিন্ন টেক্সটের স্টাইল আমরা অ্যাড করতে পারি। এখন আমি যদি চাই এখানে ওই যে আমি আগুন যেটা নিয়ে আসছিলাম, এই আগুনটাকে যদি আমি আবার অ্যাড করতে চাই, আমার আগুনের লেয়ার কোনটা, এইটা, এটাকে আমি এখানে সরি আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পরে দেখেন নিচে আমার আরেকটা লেয়ার চলে আসছে, তাই কি না? এই লেয়ারটাতে আমি এই ইফেক্টটাকে সিলেক্ট করে অফ করে দেবো, যত ইফেক্ট আছে সব অফ হয়ে যাবে। আমি এখানে রাইট ক্লিক করে এখানকার যে মাস্কটি আছে এই মাস্কটি আমি ডিসেবল করে দিলাম। ডিসেবল করে দেওয়ার সাথে সাথে আমার এখানে আগুনের যে ইফেক্টটি আছে সেটা চলে আসলো, এবং এটাকে আমি নর্মাল থেকে এখানে আমি দিব হচ্ছে গিয়ে স্ক্রিন,
সরি স্ক্রিন কি লাইটেন সেখানে স্ক্রিনটা দিচ্ছি স্ক্রিনটা দিলাম কিন্তু দেখা যাচ্ছে না তার কারণটা কি কারণটা হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড ফুললি হোয়াইট আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দেই সে আমি এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক না একটু অন্য কোনো কালার দিই ব্লু কালার বা হালকা রেড কালার টাইপের কিছু যদি দিই সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা এখানে চলে আসছে এই ফায়ারের ইমেজটা এখানে চলে আসছে তাই কিনা কারণ হচ্ছে আমি এখানে অন্য কোনো সাদা কালারের পরিবর্তে অন্য কোনো কালার দিয়েছি ওকে আচ্ছা এখানে একটা প্রশ্ন করতে পারেন আপনারা যে এখানে ভাই আমি সাদা কালারের ব্যাকগ্রাউন্ডের উপরে আমার ইমেজটা কেন শো করলো না কারণ হচ্ছে স্ক্রিন এটা হচ্ছে কি আমাদের কি স্ক্রিন মাল্টিপ্লাই রাইট স্ক্রিন মাল্টিপ্লাইটা কি করে স্ক্রিন মাল্টিপ্লাইটা করে হচ্ছে শুধুমাত্র আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে ও বাদ দিয়ে দেয় হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা বাদে অন্য সব ব্যাকগ্রাউন্ড ও শো করে ঠিক আছে বাট আপনার অন্য কোনো সাদা কালারের স্ক্রিনটা হচ্ছে সাদা কালারের উপরে মাল্টিপ্লাই করে আর কি মেইনলি আপনার কালারটা থাকবে হোয়াইট সো সাদার উপরে যদি আবার সাদাভাবে মাল্টিপ্লাই করে তাহলে টোটাল কালারটা হয়ে যায় হোয়াইট আমি আসলে গরমিল পাকায় ফেলছি ধরেন যে কোনো কালার লাল নীল হলুদ সবুজ এটাকে কী করে সে সাদা বানায় ফেলে ঠিক আছে হোয়াইট বানায় ফেলে হোয়াইট এরিয়াটুকু রাখে শুধু দেখেন এই ইমেজের ব্ল্যাক এই ইমেজে কী ছিল এই ইমেজটা নর্মালি হচ্ছে ব্ল্যাক সে ব্ল্যাক পার্টটাকে কী করছে ডিলেট করে দিছে যখন আমি স্ক্রিনে নিয়েছি শুধুমাত্র রাখছে কি সাদা পার্ট সাদা বলতে কি মানে লাইটিং যে এরিয়াটা লাইটিং এরিয়াটা হচ্ছে ইয়েলো পার্টটাকে লাইটিং এরিয়া বলছি আমি ঠিক আছে এই যে ইয়েলো পার্টটাকে লাইটিং এরিয়া বলছি লাইটিং এরিয়াটাকে রাখবে ডার্ক এরিয়া যেটা বা ব্ল্যাক এরিয়া যেটা সেটা ফেলে দিবে তারপরে হচ্ছে গিয়ে যেটা রাখবে এই এই এরিয়াটার সাথে তার ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা থাকবে সেটাকে একটা মাল্টিপ্লাই করবে ঠিক আছে মাল্টিপ্লাই করবে সো ওই সাদা এটাও সাদা হয়ে গেল ব্যাকগ্রাউন্ডও সাদা যখন দুইটা একই সাথে মাল্টিপ্লাই করবে তখন টোটালটাই ব্ল্যাঙ্ক দেখাবে মনে হবে সাদা কিছুই নেই আছে বাট দেখাচ্ছে না বুঝতে পেরেছি সো এভাবে করে আমরা ফায়ারটাকে যদি একটু উপরের দিকে নিয়ে আসি ফায়ারটাকে যদি আমি ইমেজের উপরের দিকে নিয়ে আসি এবার আমি মাস্কিংটাকে অ্যাড করে দিই ইনেবল লেয়ার মাস্ক ওকে ইনেবল লেয়ার মাস্কটা আমি অ্যাড করে দিলাম দিয়ে আমি আবার ব্রাশ টুলটা নিয়ে আমি এখানে ব্রাশ প্রিসেটে আমি কিন্তু ফায়ার পাবো দেখেন ফায়ারের একটা অপশন আছে ব্রাশে আচ্ছা আছে হয়তো বা আমি সময়টা নষ্ট করছি না আমি যে কোনো একটা ব্রাশ নিয়ে নিচ্ছি সে আমি এই গ্রাসের ব্রাশটাই যদি নিয়ে নিই আমি এখান থেকে গ্রাসের ব্রাশটা নিয়ে আমি এখানে লেয়ারে যে আমার মাস্কটা সিলেক্ট করতে হবে এখানে ব্ল্যাক আছে আমার কালারটা নিতে হবে হোয়াইট নিয়ে আমি যদি এবার এভাবে দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটের এখানটাতে আমার বিভিন্ন ইফেক্ট অ্যাড হয়ে যাচ্ছে রাইট সো অ্যাড হয়ে গেল কিন্তু আমার টেক্সটের উপরে দেখেন টেক্সটের উপরটাতে যদি আমি একটু বলি যে টেক্সটের উপরে বেশি মানে হোয়াইট এরিয়া হয়ে গেছে তাই কিনা টেক্সটটাকে একটু ডার্ক করতে হবে না টেক্সটটাকে ডার্ক করার জন্য আমি যেটা করবো আমার ব্রাশটাকে একটু চেঞ্জ করে ফেলি ব্রাশটা আমি নর্মাল ব্রাশে চলে গেলাম নর্মাল এই ব্রাশটাতে চলে গেলাম ওকে এই ব্রাশে যে এটার সাইজটাকে যদি ছোটো বা এটার সাইজ ছোটো করার দরকার নেই আমি আরেকটা কাজ করে দিই সেটা হচ্ছে গিয়ে এই লেয়ারে ক্লিক করে লেয়ারে ক্লিক করে আমি কি করব আমার এই যে আগের যেই ব্রাশটা আছে আগের এখানকার মাস্কের আমি ক্লিক করে আমার এটা সিলেক্ট করে নিলাম রাইট সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে এটাকে এক্সপ্যান্ড করব এই সিলেকশনটাকে একটু এক্সপ্যান্ড করব কিভাবে এক্সপ্যান্ড করব এই সিলেকশনটাকে ধরে আমি যদি এখানে কন্ট্রোল ডি দেই সরি অল্টার ডিলেট দেই তাহলে হচ্ছে গিয়ে আমার মাস্কিংটা চলে যাবে এখান থেকে কন্ট্রোল ডিলেট দেই যদি আমি কন্ট্রোল ডিলেট দিই তাহলে আমার এই মাস্কিং থেকে কী হবে এই এরিয়াটুকু ব্ল্যাঙ্ক হয়ে যাবে এরপরে আমি এখানে সিলেক্ট অপশনে যেয়ে সিলেক্ট মডিফাইতে ক্লিক করে এক্সপান্ডে যদি ক্লিক করি এক্সপান্ড এরিয়া আমি আবার একটু দেখাই আমি সিলেক্টে গেলাম মডিফাইতে গেলাম এখানে এক্সপান্ড আছে এক্সপান্ডে ক্লিক করলাম কিংবা এক্সপান্ডে ক্লিক না করে আমি ফেদারে চাই সিলেক্টে গেলাম মডিফাইতে গেলাম ফেদারে গেলাম কত পার্সেন্ট ফেদার করব আমি ফেদার করব সে আমি 15 পিক্সেল 15 পিক্সেল আমি করব করে আমি ওকে দিলাম
দেখেন একটা ফেদারের মতো হয়ে গেছে। এবার আমি যদি কন্ট্রোলার ডিলেট দেই তাহলে দেখেন আমার এই যে একটা ফেদারের মতো চলে আসছে কিনা, আমার এখানে একটা ডার্কনেস চলে আসছে কিনা, আমার ইমেজের চারপাশে, আমার ইমেজের চারপাশে একটা ডার্কনেস চলে আসছে, আমার এখানে একটা আগুনের মতো একটা শেপ চলে আসছে। আগুনটাকেই আমি একটা ব্রাশ টুল দিয়ে ড্র করে নিয়েছি। সো এইভাবে করে আমরা বিভিন্ন ডিজাইন, আমরা টেক্সটের বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন ডিজাইন আমরা আসলে করে থাকি, তাই কি না? সো এটাকে আরও আরও কাজ করা যায়, আরও যত কাজ করবেন তত বেশি সুন্দর লাগবে, যত সময় আপনারা এটার পিছনে দিবেন তত বেশি সুন্দর লাগবে। সো আমি যদি বলি যে হ্যাঁ আমার এই ডিজাইনটা হয়ে গেছে এবং আমার টি শার্টের কালারটা হচ্ছে ব্ল্যাক, আমি যদি ব্ল্যাক কালারের টি শার্টে কাজ করি তাহলে আমার এই আগুনটা দেখতে সুন্দর লাগবে, রাইট? সাদা কালারের আগুনটা কিন্তু খুব একটা ফুটবে না, ডার্ক কালারের আগুনটাই ভালো ফুটবে। সো আমি এখানে যদি ব্ল্যাক কালারের টি শার্ট ব্যবহার করি, ব্ল্যাক অথবা নেভি ব্লু, নেভি ব্লু কালারেও কিন্তু এই কালারটা ভালো ফুটবে, নেভি ব্লুটাও ভালো লাগবে। বাট এখানে আপনারা যদি নেভি ব্লুর জায়গায় পিওর ব্ল্যাকটাই নেন বা গ্রে কালার, ব্ল্যাকটাই নেই আমরা, দেখি ব্ল্যাকই ভালো লাগবে। একদম পিওর ব্ল্যাক নিয়ে নিলাম, ওকে। সো ওভারঅল আমার কাছে খারাপ লাগছে না, কেউ যদি কোনো সাজেশন দিতে পারেন দিতে পারেন, মানে দিতে চান তাহলে দিতে পারেন। কারো কোনো মতামত থাকলে বলতে পারেন, কোনো কোশ্চেন, কোনো কনফিউশন। সবাই কি বুঝতে পেরেছি আমরা? জি স্যার। বুঝতে পারি নাই কে, এমন কেউ আছে? সবাই বুঝতে পেরেছে, মানে কেউ এমন কেউ নাই যে বুঝি নাই? কেউ যদি না বুঝেন কাছে জিজ্ঞেস করবেন। স্যার দেখলে মনে হয় কি বুঝতে পারি, কিন্তু করতে গেলে আপনার হবে অনেক কিছু। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমারও হতো, এটা সবারই হয় যে আসলে একটা জিনিস দেখে দেখে একরকম মনে হয়, রিয়েল লাইফে প্র্যাকটিস করতে গেলে তখন আরেক রকম লাগে। এটা আপনাদেরকে আমি বলবো এই জন্য, তারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, দরকার হলে ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো ইনশাল্লাহ আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাই, আমি এই টেক্সটের ইফেক্টটাকে আমি একটা গ্রুপ করে ফেলি, এটা আমাদের দরকার নেই, এটা ফেলে দিই। টোটাল জিনিসটাকে আমি গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি দিয়ে, সরি সিলেক্ট করতে হবে সবগুলো, সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি রেখে দিলাম। এখানে কিছু বাড়তি অংশ আছে, এগুলো এমনি থাকবে, থাকুক, ওগুলো দরকার হলে পরে আমরা চেঞ্জ করব। এখন দেখেন যে কিপ কাম একটি অপশন আছে, এই কিপ কাম অপশনে আমি যদি কপি করি, এটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে একটু লিখি, এই কিপ কাম লেখার ফর্মটাকে আমরা একটু চেঞ্জ করি, দেখি চেঞ্জ করা যায় কিনা। ওকে একটু চেঞ্জ করার চেষ্টা করি, আচ্ছা ফটোশপে তো বাংলা লিখতে পারেন আপনারা, বিজয়তে লিখতে পারেন, বিজয় দিয়ে লিখতে পারেন, বিজয়তে লেখার অভ্যাস আছে? জি স্যার। আচ্ছা ফটোশপে কিন্তু আপনার অভ্র দিয়ে লেখা যায় না, যারা অভ্র ইউজার তাদের জন্য একটু মুশকিল ফটোশপ ইলাস্ট্রেটর, এখানে হচ্ছে বিজয় দিয়ে লিখতে হয়। সো যারা বিজয় পারেন না তাদের জন্য ঘাবড়ানোর কিছু নেই, কারণ বিজয় ছাড়াও আপনারা হচ্ছে গিয়ে ওই অভ্রতে লিখে ওই অভ্রের লেখাটা বিজয়তে কনভার্ট করে নিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা আমি পরবর্তী কাজের জন্য যাওয়ার জন্য আমি একটা ব্রেক নিতে চাই 5 মিনিটের, ঠিক আছে? 10 মিনিটের ব্রেক দিন স্যার। আচ্ছা অবশ্যই স্যার, ঠিক আছে 10 মিনিটের ব্রেক নিচ্ছি একটা। সো মোটামুটি আমরা এরকম বিভিন্ন ধরনের টেক্সট নিয়ে আমরা আসলে এইরকম বিভিন্ন ইফেক্ট নিয়ে কাজ করতে পারি। এই যে পিছনের আগুনের কালার স্টাইলটাও আমরা চাইলে অন্যরকম দিতে পারতাম, এখানে আমাদের ব্রাশ থেকে ফায়ার ব্রাশটা যদি আমরা নিয়ে কাজ করতাম তাহলে দেখতে আরেকটু
চমৎকার লাগতো। হ্যাঁ ফায়ার ব্রাশটা আমি খুঁজে পাচ্ছি না, অনেক সময় লাগবে হয়তো একটু। আচ্ছা এখানেই আছে, এই এতগুলো ব্রাশের মধ্যে আসলে ফায়ার ব্রাশটা একটু খুঁজতে সময় লাগবে। সো এগুলো দেখে আপনারা যদি পারেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন অবশ্যই, প্রিসেটটা তো আমি দিয়ে দিয়েছি, যারা পাননি আমি আবারও দিয়ে দিব, আপনারা একটু কাইন্ডলি এটা প্র্যাকটিস করে নেবেন। ওকে সো আমি এখানে লিখলাম কিপ কাম, ঠিক আছে। কিপ কাম লিখে সরি ব্যাকগ্রাউন্ডটা লক করে দিই, তাহলে সুবিধা হবে। এই ব্যাকগ্রাউন্ডটা লক করার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এখানে লক বাটনটা দিয়ে দিলাম, এবং আমার এই কিপ যে লেখাটা আছে, এই যে কিপ কাম, এই কিপ কাম লেখাটাকে আমি আলাদা রাখলাম, এটাকেও আমি লক করে ফেলি। সো এটাকে আমি লক করে ফেলবো। ওকে সো আমি কিপ কাম লেখাটাকে একটু আলাদা করে নিয়ে আসলাম। আমি একবার একটা কি বলে একটা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি যদি এবার একটা পাথ ড্র করি, এই পাথ ড্র করে আমি এইখানে টি দিয়ে, কিবোর্ড থেকে টি প্রেস করে আমি এই পাথের এখানটাতে লিখলাম আমি সাইজটাকে একটু কমিয়ে দিই, তাহলে কাম লেখাটা চলে আসবে। এখন এই জায়গাটায় এই যে পাথটা, সরি এই যে এই পাথটা, এই পাথটাতে যদি আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, আমাকে পেন টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি কিন্তু এটাকে পাথটাকে চেঞ্জ করতে পারবো আমি আমার পছন্দ মতো ইচ্ছে মতো, রাইট। সো এখানে যদি না আসে হারিয়ে যায় আমার টেক্সটটা, আমি এটাকে পাথটাকে বড়ও করে দেখতে পারবো, বড়ো করলে এটা চলে আসবে। সো এভাবে করে আসলে আমরা আমাদের টেক্সটগুলোকে ড্র করতে পারি। সো এখানে এম এর পরে একটা কমা চলে আসছে, কমাটাকে আমি ফেলে দিই। সো এটা আমার পছন্দ, পরবর্তীতেও আমি চাইলে এটাকে কার্ভ করে নিতে পারবো, নো প্রবলেম। সো আমি যদি কিপ কাম লেখাটাকে এখানে নিয়ে আসি এবং এটার এটাকে আমি যদি একদম টপে নিয়ে আসি, টপে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে এখানটায় রেখে দিলাম, রেখে আমি এটাকে এই জায়গাটায় রাখলাম, রেখে আমি এটা কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ছোটো করে দিই, একটু ছোটো করে উপরের দিকে নিয়ে আসি, নিয়ে এসে এই লেখাটার কালারটাকে আমি হোয়াইট করে দিই বা ইয়েলো করে দিতে পারি, ফুল ইয়েলো, ইয়েলো করে আমি এটাকে কন্ট্রোল আর দিয়ে, সরি কন্ট্রোল আর বলছি, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু হালকা রোটেট করে নিই। ওকে আমি যদি এইভাবে রাখি, হালকা একটু রোটেট করে নিই, এখানটায় আমি এবার কি করব, একটা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি এবার একটা ড্র করব এই টি পর্যন্ত। ওকে ড্র করলাম, এই ড্র করে এটাকে আমি আবার দিব হচ্ছে কি শেপ, আমার শেপ চলে আসলে এটার ফিল কালারটা আমি নন করে দিলাম, এটার স্ট্রোক কালারটাকে আমি কী করা যায় রেড করা যায় কি না রেড কালারটা দিয়ে দিলাম। এবার স্ট্রোক সাইজটাকে যদি আমি একটু বড় করে দিই, কোনোভাবে হয়তো কেটে গেছে, আমি আবার যদি পেন টুলটা নেই, পেন টুলটা নিয়ে আমি এখানে একটি পেন টুল দিয়ে যদি এখানে যে শেপটা করেছিলাম শেপটা হারিয়ে গেছে মনে হচ্ছে, সো আমি এখানে আবার ড্র করে নিচ্ছি। আমি একটা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি এখানটাতে ড্র করলাম। ওকে ড্র করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করছেন যে এখানে একটা ইয়ে চলে আসছে, শেপ চলে আসছে, তাই কি না? সো শেপটা আসার পরে আমি এখান থেকে এটার ইয়েটা একটু বাড়িয়ে নিলাম, স্ট্রোকটা একটু বাড়িয়ে নিলাম। ওকে বাড়িয়ে নিয়ে আমি এবার এটার এই যেখানটাতে ক্লিক করে বা পেন টুলে ক্লিক করে আমি হচ্ছে গিয়ে এটাকে ক্লিক সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এবার এটার পজিশনটাকে একটু উপরের দিকে নিয়ে আসবো। ওকে
থেকে সো আমি টেক্সটটাকে ঢেকে দিলাম এটা দিয়ে, এটাকে আমি নিচের দিকে নিয়ে আসলাম। আমি আরও ফ্রেন্ডসের নিচেও যদি নিয়ে আসি, ফ্রেন্ডসের নিচে নিয়ে আসলে এই এইরকম চলে আসবে ইফেক্টটা, তাই কি না? কিপ কাম, ওকে। সো এখানে এভাবে আমি ইফেক্টটা দিয়ে দিলাম। আর টেক্সটটাকে চাইলে এবার আমি কিপ কাম লেখাটাকে যদি আমি বলি যে আমার আসলে পজিশনটা একটু ঠিক করে নিতে হবে, তাই কি না? আমার পজিশনটা এই কার্ভের মধ্যে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে এই কার্ভ বরাবর আমার টেক্সটের পজিশনটাকে নিয়ে আসতে হবে। সো এভাবে করে যদি আমি কার্ভের ভেতরে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি দেখব যে আমার মোটামুটি দেখতে সুন্দর লাগবে, তাই না? সো কিপ কাম লেখাটা হারিয়ে গেছে, আমি একটু ছোট করে যদি দেই, এটাকে সিলেক্ট করে এখানে 21 আছে, আমি যদি 20 করে দেই তাহলে চলে আসবে। সো এভাবে করে আমরা আমাদের বিভিন্ন ফন্টের স্টাইল আমরা অ্যাড করতে পারি। সো এখন কিপ কাম তো চলে আসে, কিপ কাম ফ্রেন্ডস, এখানে উই আর কথাটা হারিয়ে গেছে। সো উই আর কথাটা আমরা কোথাও না কোথাও পজিশন করে দিতে পারি, যেমন যদি আমি এখানে উই আর কথাটাকে ছোট করে লিখি যে উই আর, তাই না? উই আর এভাবেই তো লেখে না সংক্ষেপে উই আর। সো এই উই আরটাকে যদি আমি কপি করে নিয়ে আসি, কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিই কন্ট্রোল ভি, ও সরি এটা ইলাস্ট্রেটর না এটা ফটোশপ, এখানে একটা টেক্সট এরিয়া নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিব, উই আর চলে আসবে। সো এখানে আমি চাইলে এই উই আর কথাটাকে এখানে একদম ফুল হোয়াইট করে দিতে পারি, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই। সব লেখাই যে আমার স্টাইল দিতে হবে তা কিন্তু না, কিছু কিছু লেখা আমি নর্মাল সিম্পল রেখেও আমি ব্যবহার করতে পারি। সো এটা দিয়ে আমি এন্টার দিলাম এবং এই টেক্সটের কালারটাকে যদি আমি একটু হোয়াইট করে দিই দেখতে ভালো লাগবে, উই, ঠিক আছে উই আর। সো উই আর কথাটাকে আমরা যদি উপরের দিকে নিয়ে আসি এরকমটা আসবে, উই আর ফ্রেন্ডস। বা উই আর কথাটাকে চাইলে আমরা যদি এই কার্ভটাকে একটু বড় করে দিই তাহলে উই আর কথাটা কিন্তু এখানে এই মাঝখানটাতে চলে আসবে, এভাবেও করা যায়। আসলে ইট ডিপেন্ডস যে আমরা আসলে কোনভাবে কাজটা করব। সো উই আরটাকে আমি এখানটাতেই প্রেফার করছি, কিপ কাম উই আর। সো চাইলে আমরা এরকম একটা রেড শেপ এই উই আরের উপর দিয়েও টেনে দিতে পারি বা যে কোনোভাবেই দিতে পারি, এটা আসলে আমাদের উপর ডিপেন্ড করে। সো আমি এখানে শুধুমাত্র একটা স্ট্রোক অ্যাড করে দিচ্ছি, আর কিছুই করবো না। আমি স্ট্রোকটা এখানে দিয়ে দিচ্ছি স্ট্রোক, এবং স্ট্রোকের সাইজ কালারটা দিব হচ্ছে আমি গ্রেডিয়েন্ট কালার না কালার, এবং কালারটা দিব হচ্ছে আমি এই কালারটা দিয়ে ওকে দিয়ে দিলাম। স্ট্রোকের সাইজটা একটু বড় করে দিলাম এবং এটা ইনসাইড পজিশন না দিয়ে আমি আউটসাইড পজিশন দিলাম, ওকে, এই যে এইরকম একটা। সো আমি ওকে দিয়ে দিলাম। এবার আমার যে মেইন টেক্সটটাকে যদি আমি অফ করে দেই, আমার এই যে কিপ কাম এই টেক্সটটা যদি এটা থাকুক, আর একটা আছে এই যে এটা নিচেরটা, এটা অফ করে দিই। সো নাও ইটস নট ব্যাড, রাইট? এটা আমার একটা টি শার্ট ডিজাইন যদি আমি বলি, আমি বিভিন্ন ধরনের টেক্সটের স্টাইল, বিভিন্ন ধরনের ইফেক্টকে ব্যবহার করে আমি এই ধরনের একটা ইমেজ আমি রেডি করলাম। সো আমার কাছে মনে হচ্ছে যে ইটস ওকে, ইটস ফাইন, নট ব্যাড, তাই না? আমি টেক্সটটা ঠিক মতো পড়তে পারছি, আমরা টেক্সট পড়তে কারো কোনো অসুবিধা হচ্ছে না? স্যার অসুবিধা হচ্ছে না স্যার। সো এই ধরনের টি শার্ট যদি কেউ গায়ে দেয় তাহলে কিন্তু সে খুব সহজেই পড়তে পারবে। আচ্ছা এখানে একটা বিষয় আমি বলে দিই, এখানে যদি কারো প্রবলেম হয়ে থাকে শুধুমাত্র এই কিপ কাম এই লেখাটা পড়তে প্রবলেম হবে, কারণ কি ইয়েলো কালারের মধ্যে, ইয়েলো কালারটা রেড ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু কিছুটা কী বলে এটাকে ব্লেন্ড হয়ে যায় বা একটু মিশে যায়, তাই কি না? সো এটার জন্য আমরা যেটা করবো, আমরা এই যে কিপ কাম যে টেক্সটটি রয়েছে এই টেক্সটে আমরা একটা বর্ডার বা একটা শ্যাডো অ্যাড করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা ব্লেন্ডিং অপশনসে যাবো, এখানে যদি আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি অথবা স্ট্রোকও দিয়ে দিতে পারি। আমার মনে হয় শ্যাডো দিলে খারাপ লাগবে না। স্প্রেডটাকে একটু কমিয়ে দিলাম, সাইজটাকে একটু কমিয়ে দিলাম, ডিস্টেন্সটাকেও কমিয়ে দিলাম, স্প্রেডটা বাড়িয়ে দিই, স্প্রেড না সরি সাইজটা একটু বাড়িয়ে দিই। সাইজটা বাড়িয়ে দিলে এই যে হালকা একটু ঝাপসা হয়ে যাবে, ডিস্টেন্সটা একদম ফুল কমে যাবে। এখন হচ্ছে গিয়ে হালকা একটু স্প্রেডটাকে বাড়িয়ে দিই, বাস। আমার মনে হয় ইটস গুড, রাইট? মানে লেখাটা চোখে পড়ছে, কিন্তু বেশি চোখে পড়ছে, একটু কমিয়ে দিই, ওকে। সো এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, তাই না? এটা হচ্ছে ইফেক্টটা ছাড়া, এটা হচ্ছে ইফেক্টটা সহ। সো এই ইফেক্টটা সহ আমরা যদি দেখি, আমাদের আমার কাছে মনে হচ্ছে যে এটা বেটার, তাই না? আপনাদের কাছে কি মনে হচ্ছে? এভাবে করে আমরা একটা ডিজাইন যদি ক্রিয়েট করলাম, ধরে নিচ্ছি যে আমার ডিজাইন কমপ্লিট, আমার
মানে এটাকে কি বলে আমার টি শার্টের ডিজাইনটা কমপ্লিট। এখানে চাইলে আমরা আরও কিছু জিনিস অ্যাড করতে পারি, যেমন এখানে যদি আমি লিখে দেই যে ফরএভার, তাই না? ফরএভার বানাতে এটাই, তাই না? এই ফরএভার লিখে আমি যদি এটাকে রেগুলার রাখি, রেগুলার করে দিলাম, এবং এখানটায় আমি যদি কী বলে কালকে আমি একটু অ্যাশ রাখি, অ্যাশ রাখলাম, এবং এটাকে আমি এখানে এই যে স্পেসিং যেটা আছে ইনলাইন লাইন স্পেসিং, এটাকে যদি আমি 200 করে দিই, 200 না, আমি এটাকে 400 যদি করে দিই, 400 করে দিলাম, ওকে 400 করে দিলাম, এবং আমি একই সাথে এটাকে কি করব, এটাকে আমি হচ্ছে গিয়ে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করব, শিফট ধরে আমি একটু ছোট করে নিলাম, ওকে ছোট করে আমি এখানে মিডল বরাবর রেখে দিলাম। রেখে আমি এখানে কি করব, আমি যদি চাই এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করে দিলাম এই পাশে, এটা কালারটা রেড না দিই, এটা কালারটা আমি একটু হোয়াইট করে দিই, ওকে। এবং একইভাবে আমি এই সার্কেলটাকে ধরে এখানে নিয়ে আসলাম, ওকে। সো দ্যাটস গুড আমার মনে হয়। সো এখন এই টেক্সটের কালারটাকে আমি হোয়াইট করে দিই, আমার মনে হয় হোয়াইট করে দিলে ভালো লাগবে। তার আগে আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। এখানে একটু কাজ আছে, এখানে আমি যখন এই পেন টুলটা নিব, পেন টুলটা নেওয়ার পরে আমি এখানটাতে সিলেক্ট করব, ওকে। সিলেক্ট করার পরে আমি এই যে এই জায়গাটাতে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করলে আমি দেখতে পাবো যে এখানে একটা পয়েন্ট চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না। আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি, সরি, আমি যদি এটাকে ক্লিক করে পেন টুল নিতে হবে, পেন টুল সিলেক্ট করতে হবে, পেন টুল থেকে আমি যদি এটাকে ক্লিক করি, সরি, এই ক্লিক করে ধরে আমি এই পয়েন্টটাকে যদি একটু ড্র্যাগ করি ডান দিকে, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা ড্র্যাগ হয়ে যাচ্ছে এবং এটা একটু কার্ভ হয়ে গেছে। এটাকে যদি আমি কার্ভ না করে কর্নার করতে চাই, তাহলে দেখেন এখন কর্নার হয়ে গেছে, তাই কি না? সো এইভাবে করে আমরা এই ডিজাইনটাকে এইভাবে একটা রিবনের মতো অনেকটা, এটাকে যদি আমি বলি যে রিবন আকারে, এই রিবনের মতো করে আমি এটাকে তৈরি করে নিলাম, ওকে। এরপরে আমি যেটা করবো সেটাকে আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে যদি ইলাস্ট্রেটর হতো তাহলে খুব চমৎকারভাবে এটাকে মিরর করে ফেলা যাইতো, যেহেতু এটা ইমেজ নাই, এটা হচ্ছে কি আপনাদের ফটোশপ, ফটোশপে এটার একটা শর্টকাট আছে, আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না, একটু দেখি একটা শর্টকাট কি আছে এটাকে উল্টে ফেলার জন্য, লেয়ার স্টাইল, লেয়ার এক্সপোর্ট, ইমেজ রোটেশন, ফ্লিপ হরিজন্টাল, এটা দিলে তো পুরোটা মনে হয় চেঞ্জ হয়ে যাবে, তাই না? ফ্লিপ হরিজন্টাল, ও ও পুরোটা চেঞ্জ হয়ে গেছে, না এইটা না, আরেকটা ইমেজ ছিল স্টাইল। আচ্ছা আমি এটা একটু দেখতে হবে, আমার আসলে মনে নাই এই জিনিসটা, আমি দেখে আপনাদেরকে বলে দিব। সো আপাতত আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে জাস্ট এই যে এই পার্টটাতে আমি এইভাবে এটাকে কি বলে এটাকে মানে রিভার্স করে নিলাম আর কি, ওকে, রিভার্স করে নিয়ে নিলাম, ওকে। সো এখন আমরা আমাদের এই যে রিবনটা পেয়ে গেছি, আমাদের টেক্সটটা পেয়ে গেছি, রিবনটা বেশি মোটা মোটা লাগছে আমার কাছে, আমি রিবনটা যদি একটু সিলেক্ট করি, ওকে, সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল টি দিই, সরি, এখান থেকে রিবন দুইটাকে রিবন্ধটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করে আমি যে অল্ট প্রেস করে একটু চিকন করে নেই, আই গেস জুম করে নেই, আমার মনে হয় এটা ঠিক আছে, তাই না? একটু উপরের দিকে উঠিয়ে দেই এই থাকুক, এবং ফরএভার লেখাটাকে, ফরএভার লেখাটাকে কালারটাকে আমরা একটু এখানে নিয়ে আসলাম, ওকে। এবার এই তিনটা জিনিসকে, ফরএভারকে সহ এই তিনটা জিনিসকে আমি একটা গ্রুপ করে ফেললাম, গ্রুপ, ওকে। এই ফরএভারের কালারটা একটু চেঞ্জ করে দিই, ফরএভার কালারটাও আমি হোয়াইট করে দিই, আমার মনে হয় ভালো লাগবে, তাই না? সো দেখেন আমার মোটামুটি ডিজাইনটা হয়ে গেছে, এবার ফরএভারটাকে যদি মিডলে নিয়ে আসি,
সো এখন আমি আরো কাজ করতে পারি চাইলে, ঠিক আছে? আমার যদি আমার মনে হয় যে না আমি আরেকটু কাজ করব, তাহলে কি করা যায় সেক্ষেত্রে হচ্ছে এই টোটাল জিনিসটাকে গ্রুপটাকে ধরে একটা মাস্কিং অ্যাড করে নিব। ওকে, মাস্কিং অ্যাড করে নিয়ে আমি এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে ব্রাশ নিব। ব্রাশ আমি স্ক্যাটার ম্যাপেল যদি নেই, বা হচ্ছে এখানে অনেক ব্রাশ আছে, অনেক ধরনের ব্রাশ আছে। অ্যাঙ্গেল রাইট ব্রাশটা যদি আমরা নেই, বা হচ্ছে এখান থেকে এয়ার ব্রাশ বা পেস্টেল ব্রাশ, পেস্টেল ব্রাশটা নিলাম এবং এখান থেকে ব্ল্যাক কালারটা নিলাম। আমি যদি পেস্টেল ব্রাশ দিয়ে এভাবে ড্র করি, তাহলে দেখেন আমার লেখার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই কিনা? এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাশ আছে, আপনারা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাশ ব্যবহার করে এই কাজগুলো করতে পারেন। কিংবা আমি যদি বলি যে আপনারা সরি ব্রাশ, এবং আপনারা যদি কী বলে এখানে ছোটো বড়ো করতে পারেন, যদি ছোটো করে নিতে চান, ছোটো বড়ো করে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন, ঠিক আছে? সো এইভাবে করে আসলে করা যায়। আরও ব্রাশ আছে, এই ব্রাশটা আসলে ভালো লাগছে না, এই ব্রাশটা দিয়ে একটু দেখি। এই ব্রাশটা দিয়ে যদি আপনারা ড্র করেন, এটা মুছেই দিচ্ছে একদম, কিংবা এই এরকম রাখতে পারেন, ঠিক আছে? এটা ইটস আপ টু ইউ, আসলে আপনার কোন ব্রাশগুলো ব্যবহার করবেন। এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করতে পারেন, এগুলোর অপাসিটিটা সাইজটা একটু ছোটো করে এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করতে পারেন। মনে হবে যে একটু নয়েজ, তাই না? টেক্সটের মধ্যে একটু নয়েজ নয়েজ একটা ফিল ফ্লেভার চলে আসবে। সো এই ধরনের ডিজাইন আমরা করতে পারি, এই ধরনের ভাবে এইরকমভাবে আমরা আসলে জিনিসগুলো করতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাই না, ডিজাইনটা আমরা কীভাবে করব, বুঝতে পেরেছি? আমার মনে হয় নট ব্যাড, মানে ওভারঅল একদম বিগিনার হিসাবে আমাদের জন্য এই স্টাইলটা মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। সো আমি এটাকে সেভ করবো। ফার্স্ট কাজ হচ্ছে আমার এটা পিএসডি সেভ করা। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা উইন্ডোজ ইউজার বা পিসি ইউজার যারা, তারা কিন্তু কাজগুলো অবশ্যই সেভ করে করে কাজ করবেন, কারণ ইলেকট্রিসিটি চলে গেলে অনেক সময় আমাদের ফাইলগুলো রিকভার হতে সমস্যা হয় আর কি। যাদের আবার র্যাম ভালো, র্যাম মোটামুটি ভালো গ্রাফিক্স কার্ড আছে, তাদের আবার এটা প্রবলেম হয় না। পিসি রিস্টার্ট হয়ে গেলেও আপনার এই ফাইলটা যখন ফটোশপ অন করবেন, রিকভার অটোমেটিক নিয়ে নেয়। বাট কিছু কিছু ডিফিকাল্ট ক্ষেত্রে রিকভারি নিতে একটু সমস্যা হয়, যে আপনি অনেকখানি কাজ করে গেছেন, অনেক বিশাল প্রজেক্টের কাজ, বিশাল ফাইল সাইজ হয়ে গেছে, তখন কিন্তু সেটা রিকভারি নিবে না। এটা একটা মাপ আছে আর কি, যে কত এমবির বেশি সাইজ হয়ে গেলে রিকভারি যেন নেয় না, এরকম আর কি। সো আপনারা সেভ করে করে কাজ করবেন, যাতে আপনাদের এই প্রবলেমগুলো না হয়। সো আমরা হচ্ছে গিয়ে আজকে আমাদের ক্লাস 5, তাই তো? আচ্ছা, আমি আর বেশি সময় নিব না, অল্প কিছু সময় নিব টি শার্টে, এরপর আমরা ফটো ম্যানিপুলেশনে চলে যাব। সো আমাদের ডিজাইনটা কমপ্লিট, আমি এটাকে সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে 99%। ওকে, রাইট, আমার কাজ শেষ। এখন নাও ইটস টাইম ফর মক আপ, রাইট? সো মক আপ করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে একটা টি শার্ট নামাইতে হবে, যে টি শার্টের উপরে আমি এটা বসাবো, তাই না? সো আমি যদি এখানে লিখে দিই ব্ল্যাক টি শার্ট, সো এমন একটা টি শার্ট দেখি যেখানে একটা মানুষ পরে আছে বা একটা হিউম্যান পরে আছে, ব্ল্যাক টি শার্ট। সো এই যে এইটা, এটার রেজুলেশন কেমন? রেজুলেশন নাইস, এই রেজুলেশনে খারাপ লাগবে না। এই ইমেজটাকে যদি আমি কপি করি, কপি করে নিয়ে এসে আমি যদি এখানে কন্ট্রোল এন প্রেস করি, কন্ট্রোল এন প্রেস করে আমি এখান থেকে যেভাবে আছে সেভাবেই নিলাম। এখানে আমি হ্যাঁ যেভাবে আছে সেভাবেই নেই, কন্ট্রোল এন দিই, কন্ট্রোল এন দিয়ে আমি ওকে দিলাম, ওকে দিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে, আমার ইমেজটি চলে আসছে, এটা হচ্ছে আমার মক আপের জন্য আমি এই ইমেজটি ব্যবহার করবো। এখন এখানে আমি ব্যাকগ্রাউন্ড যদি দেখি, ব্যাকগ্রাউন্ডটা আমি ফেলে দিই, ব্যাকগ্রাউন্ডে আমার দরকার নেই, গ্রুপ আছে, গ্রুপটারও আমার দরকার নেই, এটাকে আমি গ্রুপের বাইরে নিয়ে আসি এবং এই গ্রুপটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। ওকে, দিস ইজ মাই লেয়ার, দিস ইজ আমার ব্যাকগ্রাউন্ড, আমি আমার ডিজাইনটাকে এখানে রাখবো। সো মক আপ করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কী করতে হবে, এখানে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, নিউ লেয়ার, তাই না? সো নিউ লেয়ার ক্রিয়েট করবো, যে লেয়ারটাতে আমার ডিজাইন থাকবে, তাই না? এখানে আমি লিখে দিই ইওর ডিজাইন, আমি ইওর ডিজাইন লিখে দিলাম। ওকে, আচ্ছা স্যার, স্যার যদি অল্প রেজুলেশনের পিকচারকে আমরা হাই রেজুলেশনের করতে চাই, সেটা কি ফটোশপ দিয়ে করা যায়? হ্যাঁ করা যায়, অনেক সময় এই প্রবলেমটা ফেস করতে হয় মকআপের সময়।
হ্যাঁ একটু প্রবলেম হয়, আমি বলি অরিজিনাল ইমেজ অরিজিনাল, অরিজিনাল রেজুলেশন অরিজিনাল রেজুলেশন, রাইট? লো রেজুলেশন ইমেজকে হাই রেজুলেশনে করাটা ফটোশপে যায় বলতে কি মানে মোটামুটি যায় আর কি, বুঝতে পারছেন? মানে একদম 100% অ্যাকুরেট যে হবে তা কিন্তু না, মানে রিয়েল ইমেজ রিয়েল ইমেজ, এডিটেড ইমেজ এডিটেড ইমেজ, এই দুটো আপনি যতটাই পারফেক্ট করতে যান না কেন 100% পারফেক্ট কখনোই হবে না। আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে বিশেষ করে প্রোডাক্টের ইমেজ থাকে না ক্লায়েন্টের কাছে, দেখা গেছে অনেক লো রেজুলেশন ইমেজ সে গুগলে পাইছে সেটাই আমাদেরকে প্রোভাইড করে, তখন আমরা কী করি আমরা ওই ইমেজটা বানাই নিই, আমরা ওই ইমেজটাকে মানে ফটোশপ দিয়ে আর্ট করে নিই আর কি, এক হিসাবে বলা যায় রিয়েলিস্টিকভাবে আর্ট করে নিই, তখন মনে হয় যে এটাই রিয়েল ইমেজ, বাট অ্যাকচুয়ালি কিন্তু রিয়েল ইমেজ না, ওইটা আমরা ওই ফাটা ইমেজটার উপরে আর্ট করি, যে যে জায়গাগুলো ফেটে গেছে সেই সেই জায়গাগুলো আর্ট করে নিয়ে আসি, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে অনলাইনে আমি দেখলাম যে কিছু টুলস আছে, কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে লো রেজুলেশন ইমেজ প্রোভাইড করলে ওরা অটোমেটিক কনভার্ট করে হাই রেজুলেশন ইমেজ প্রোভাইড করে, বেশ কিছু ওয়েবসাইট আছে, কিছু কিছু আছে ফ্রি না পেইড, ওকে? সো এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। তারপর সো আমি যখন মকআপ নিব, মকআপ নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমার ডিজাইনটা এই প্লেস করার জন্য আমাকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে, যেখানে আমি লিখে দিলাম ইওর ডিজাইন বা প্লেস ইওর ডিজাইন বা এডিট ইওর ডিজাইন বা কী বলে পুট ইওর ডিজাইন হেয়ার, মানে আপনি আপনার ডিজাইনটি এখানে রাখুন। সো এখানে আমি আমার লেয়ারটি নিয়ে নিলাম, লেয়ারটিকে আমি কী করবো এখন, এই লেয়ারটিকে কী করতে হবে স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করতে হবে, তার জন্য আমাকে কী করতে হবে এই লেয়ারটিকে সিলেক্ট করে এখানে লেয়ার অপশনে ক্লিক করে স্মার্ট অবজেক্টে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা স্মার্ট অবজেক্টে রূপান্তর হয়ে গেছে, তাই না? এই পুট ইওর ডিজাইন হেয়ার এই লেয়ারটি, এই লেয়ারটি আপাতত আপনার স্মার্ট অবজেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করবো আমরা এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে আমাদেরকে আমাদের স্মার্ট অবজেক্টের ভেতরে নিয়ে এসছে, তাই না? এখন আমরা যে কাজটা করবো আমাদের এই ডিজাইনটাকে আমরা এখানটাতে নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো, আমাদের যেখানটায় আমরা সেভ করেছিলাম সে আমি যদি এখানে আসি, এই এটা আমি মাত্রই সেভ করলাম, তাই না? আমাদের মাই ফার্স্ট টি শার্ট ডিজাইন, এটাকে যদি আমি ড্র্যাগ করে আমি যদি এই ফটোশপের এখানটায় নিয়ে আসি, নিয়ে আসলে দেখবো আমার এই ডিজাইনটা এখানে চলে আসছে, তাই না? সো আচ্ছা, একটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিতে হবে, তাহলে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে। সো আমি যদি সেভ করি, সেভ করে দিয়ে আমি পুট ইওর ডিজাইনে যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিয়েছি আমি অলরেডি, এটা ডিলিট করে দিই। কেউ কি জয়েন করলেন মাত্র? সো আমি এখানে আমার ইমেজটাকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি দেখেন এখন আমার ব্যাকগ্রাউন্ডটা নাই, সো আমি শিফট অল্টার ধরে বড় করে নিচ্ছি, বড় করে নিলাম, ওকে ফাইন, বড় করে নিয়েছি, এন্টার দিব এবং সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি এখন আমার ইমেজের এখানটাতে যখন আমার ডিজাইনটা চলে আসলো, রাইট, ডিজাইনটা চলে আসার পরে আমি কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমি ডিজাইনটাকে ছোট করে নিব, ডানে আসবে মনে হয়, তাই না? ডিজাইনটা আমরা একটু ডানে, একটু বুকের দিকে, একটু উপরের দিকে উঠাই দিতে পারি আমরা। আচ্ছা ভাইয়া, ছোট করার জন্য মানে কন্ট্রোল টি প্রেস করব, তাই না? জি জি, কন্ট্রোল টি প্রেস করব। সো আই গেস নাও ইটস ওকে। সো অনেক সময় আমাদের ডিজাইনটা দেখা যায় যে কিছু প্রবলেম থেকে থাকে, যেমন আমরা জুম করি, জুম করে দেখবো যে এখানটায় আমাদের এই যে এই জায়গাগুলো কী হচ্ছে, এই জায়গাগুলো একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। তার কারণ কী? কারণ হচ্ছে আমাদের ব্রাশ টুলটা যখন আমরা নিয়েছিলাম আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কাজ করেছিলাম, তাই না? তার কারণে এই ব্ল্যাক ব্ল্যাক জিনিসগুলো দেখা যায়নি, কিন্তু এখন তো আমরা একদম পিওর ব্ল্যাক না, এটা একটু কী বলেন একটু অন্যরকম ব্ল্যাক না, মানে একটু গ্রে টাইপের ব্ল্যাক। সো এটার জন্য আমাদেরকে কী করতে হবে, এটার জন্য আমরা যেটা করবো আমরা ব্যাকগ্রাউন্ডকে লক করে দিলাম এবং এখানে আমরা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি লেভেল যে অপশনটি রয়েছে এই লেভেলসটাকে আমরা একটু বাড়িয়ে দিই, ওকে? সো লেভেলসটাকে বাড়িয়ে দিলাম, বেশি বেড়ে গেছে আমার মনে হয়, দ্যাটস গুড, এই এতটুকু রাখলে আমার মনে হয় এনাফ। এই লেভেলটুকু বাড়িয়ে দিয়ে এখন আমি যদি ইমেজটাকে লক্ষ্য করি,
আমার মনে হয় ইটস গুড রাইট। আমার ইমেজটা এখন, আমার ডিজাইনটা এখন এই ইমেজে মোটামুটি দেখতে খারাপ লাগছে না আসলে, তাই না? সো এবার আমি যদি এটাকে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এটাকে আমি মাই ফার্স্ট টি শার্ট মক আপ করে আচ্ছা। সো এখন এখানে এই টি শার্টটা তো প্লেন আছে, যদি এই টি শার্টটা ভাঁজ থাকে বা ইয়া থাকে তখন ইয়াটা বসাবো কিভাবে? আচ্ছা, তখন কিভাবে বসাবো? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। যেমন আমি আরেকটা টি শার্টে দেখাই একই রকম, আরেকটা মানে একটু সাইড হয়ে আছে বা একটু অ্যাঙ্গেল হয়ে আছে, তাই না? যে এটা তো ফ্রন্টাল নাও থাকতে পারে, যেমন এই যে এই টি শার্টটার কথা যদি আমরা বলি, এই যে এই টি শার্টটা দেখেন এখানে একটু ভাঁজ হয়ে আছে, তাই না? কিন্তু ডিজাইনটা কি ভাঁজ হয়েছে দেখেন তো? ডিজাইনটা কিন্তু খুব একটা ভাঁজ হয় নাই, ডিজাইনটা কিন্তু ডিজাইনের জায়গায় আছে। এটাকেও কাজ করা যায়, এগুলো একটু সময় নিয়ে কাজ করতে হয়। প্রত্যেকটা ওয়েগল টুল আছে একটা, আমি বলি এই যে আমাদের যে লেয়ারটা, এই যে এই পুটিওর ডিজাইন হেয়ার, এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ফিল্টার থেকে ওয়েগল টুল আছে একটি, তার ডিস্টর্টের ভিতরে ওয়েব টুল নাকি একটু দেখছি আমি, সম্ভবত এটাই ওয়েব টুলটাই, যেটা ওয়েব টুল নাকি ওয়েগল টুল, আচ্ছা যাই হোক ওইটা হয়তো বা একটু মিস করে ফেলছি আমি। সো ওয়েব টুল যেটা, ওয়েব টুলে যদি আপনি ক্লিক করেন, ওয়েব টুলে ক্লিক করার পরে আপনার এখানে কতটুকু ভাঁজ আপনার দরকার আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন। সো এই যে এখানটা প্রিভিউ দেখায় না, র্যাপ অ্যারাউন্ড যদি দেন আপনি, এখান থেকে আপনি ভাঁজ করে নিতে পারবেন, মানে যতটুকু আপনার প্রয়োজন। এই যে এই জায়গাটায় যদি দেখেন আপনারা, স্কেল যদি কমায় দেয় বাড়ায় দেয়, সো এইভাবে আসলে বিভিন্নভাবে আসলে এটার ভিতরে ওয়েভ থাকলে বা বিভিন্ন কার্ভ থাকলে আসলে কার্ভগুলো অ্যাড করে নেয়। ওকে, সে হালকা একটু ভাঁজ থাকতে পারে, খুব বেশি থাকে না, হালকা একটু সামান্য ভাঁজ থাকে, তাই না? হালকা একটু ভাঁজ যদি থেকে থাকে, সে এরকম একটা ভাঁজ আছে বা এরকম একটা ভাঁজ আছে, তখন কী করে? এই দেখেন আমার ডিজাইনটা কী হচ্ছে, একটু ভাঁজ হয়ে গেছে না? হ্যাঁ, মনে হচ্ছে একটু কার্ভ, এটা কিন্তু স্ট্রেট লাইন ছিল, তাই কি না? একটু ভাঁজ হয়ে গেছে। সো এইভাবে করে আসলে রিয়েলিস্টিক করার জন্য আমরা অনেক সময় এই জিনিসগুলো করে থাকি। একটু যদি আপনি কার্ভ করে এন্টার দিয়ে দেন তাহলে দেখুন ভাঁজটাও একটু ইয়ে হয়ে গেছে। এই যেখানে আমার ফিল্টারটাও কিন্তু আছে, আমি যদি ফিল্টারটা অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার ইমেজ এইটা, ফিল্টারটা অন করে দিলে দেখবেন আমার ইমেজ এইটা। সো এইভাবে করে আসলে এটাকে রিয়েলিস্টিক করা সম্ভব যতটুকু পারা যায়, এটাকে কোনো সমস্যা নেই। এভাবে করে এন্টার দিলে এটা মোটামুটি একটা রিয়েলিস্টিক ইয়েতে চলে যাবে, মনে হবে যে হ্যাঁ এটা রিয়েলি তার গায়ের মধ্যে টি শার্টের মধ্যে আছে এই জিনিসটা। এটাকে ধরে ধরে একটা টুল আছে, আমি খুঁজে পাচ্ছি না, হয়তো লেন্স লিকুইফাই বা লিকুইফাই অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল, আচ্ছা এখান থেকে আসলে খুঁজে বের করে আপনাদেরকে দেখানো যাবে, অসুবিধা নেই। ইলাস্ট্রেটরে এই কাজগুলো খুব চমৎকারভাবে করা যায়, মেশ ক্রিয়েট করে মেশের মাধ্যমে ডিস্টর্টগুলো করা যায়, এগুলো বেশ ভালোভাবে কাজ করা যায়। আচ্ছা যাই হোক, সো এইভাবে হচ্ছে কি আসলে আমরা টি শার্টের মক আপগুলো করবো। এটাকে যদি আমি সেভ করে রাখি, সেভ হয়ে যাবে, এবং এখানে আমি আমার যে কোনো ডিজাইনকে, যে কোনো ডিজাইনকে যদি আমি এখানে অ্যাড করি, এখানে সে আমি এটা অফ করে দিয়ে যদি আমি শুধুমাত্র একটা লেয়ার নিয়ে, আমি যদি এখানে একটা লেয়ারও লাগবে না, জাস্ট একটা টেক্সট লিখে দিই যে পুট ইওর ডিজাইন হিয়ার, যদি এবার এখানে আসি, আচ্ছা এটা ব্ল্যাক কালার তো এই জন্য দেখা যাচ্ছে না, আমি যদি এটাকে হোয়াইট কালার করে দিই, আমি যদি দেখি তাহলে আমি দেখবো যে আমার ডিজাইনটা এখানে চলে আসছে, তাই না? একটু বড় হয়ে গেছে যদিও, বাট এখানে চলে আসছে। সো আমি এখানে চাইলে হেয়ার লেখাটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে পারি। সো আমি যেটা বলছিলাম যে এখানে আমরা অ্যাকচুয়ালি যা দিব, যা বসাবো আমার ডিজাইনটাতে অটোমেটিক আমার ওই ডিজাইনটা এই টি শার্টে বসে যাবে। সো এটাই হচ্ছে আসলে স্মার্ট অবজেক্টের মেইন ফিচার, স্মার্ট অবজেক্টের মেইন সুবিধা।
সো আমরা এখানে যদি আমাদের আবার ইউএসটাকে নিয়ে এসে কন্ট্রোল এস দেই তাহলে এখানে সেভ হয়ে যাবে এবং এখানে এসে দেখব যে আমাদের টি শার্টের ডিজাইনটা আমার আগের মতো হয়ে গেছে। সো দ্যাটস দ্য ফিচার অফ স্মার্ট অবজেক্ট। সো আপনাদের কাছে এখন আমার প্রশ্ন যে আমরা কি এই স্মার্ট অবজেক্ট ব্যবহার করে বিভিন্ন টি শার্ট হোক, মগ হোক, মগের ডিজাইন, টি শার্টের ডিজাইন, মগের ডিজাইন কি আমরা বানাতে পারবো না? মগের ডিজাইন ইজ ভেরি মাচ সিম্পল। ওকে, আপনারা যে কোনো একটা ডিজাইন করে সেটা মগে বসাবেন কীভাবে, তাই না? মগ মগ তো বুঝি, মগের ডিজাইন মগে কীভাবে বসাবেন একটু দেখবেন, আপনারা একটু ঘাঁটবেন, অনলাইনে রিসার্চ করবেন। আসলে প্রত্যেকটা এলিমেন্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আপনারা বললে আমি হয়তো চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে। সো এভাবে করে আমরা টি শার্ট ডিজাইনগুলো করতে পারি কি না, যে কোনো ধরনের টি শার্ট ডিজাইন করতে পারবো কি না, বিভিন্ন টেক্সটের স্টাইল এভাবে ব্লেন্ডিং মোড ব্যবহার করে, এই ডিজাইনটা যদি লক্ষ্য করি বিভিন্ন ব্লেন্ডিং মোড ব্যবহার করে আমরা এই ডিজাইনগুলো করতে পারবো কি না, তারপরে বিভিন্ন টেক্সটের মাঝে আমরা এই ধরনের নয়েজ অ্যাড করতে পারবো কি না ব্রাশ টুল ব্যবহার করে, তারপরে এখানে আমরা একটা পেন টুল দিয়ে এরকম একটা দাগ ক্রিয়েট করতে পারবো কি না, এই যে আমরা যে ফায়ারটা ড্র করেছি ফায়ারের মধ্যে মাস্কিং অ্যাড করে এখানে ডিফারেন্ট একটা ব্রাশ স্টাইল ব্যবহার করে একটু কালারটাকে একটু ঝাপসা করে দেওয়া, এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো কি না, সবাই কি মনে হচ্ছে, একটু কনফিডেন্স কি গ্রো হচ্ছে সবার মধ্যে? আমি একটু কথা বলতে যাচ্ছি। জি জি বলুন। ডিজাইনটা মনে হচ্ছে যে একই রকম ভাবে করে সেভ করে রাখলাম, পরে আমরা ওইটা মগের ভিতরে দিলাম অথবা টি-শার্টে দিলাম, এরকম কি? হ্যাঁ করতে পারেন, নো প্রবলেম। যেমন আপনারা একটু প্র্যাকটিস করবেন যে মগে দিলেন, টি শার্টে দিলেন, ক্যাপ থাকে না মানুষ যে ক্যাপ পরে, ক্যাপের মধ্যে দিলেন, তারপরে হচ্ছে ব্যাচ থাকে না, ওই যে জামা কাপড়ে যে ব্যাচ পরে, স্কুল ড্রেসের সাথে আমরা ছোটবেলায় পড়তাম ব্যাচ, তাই না, গোল রঙের, ওই ধরনের ব্যাচের মধ্যে দিতে পারেন। আমি যদি দেখাই আপনাদেরকে ব্র্যান্ডিং, মানে কী কী ধরনের ব্র্যান্ডিং থাকে, কর্পোরেট ব্র্যান্ডিং যদি আমি দেখি, কর্পোরেট ব্র্যান্ডিং, ভাই আমরা এক ডিজাইন করে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, তাই না? এক্স্যাক্টলি, আপনারা ডিজাইন একটাই করেন, নো প্রবলেম, বাট মকআপগুলো আলাদা আলাদা করে দেখেন। এই যে এখানে আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডিং আছে, তাই না? এই যে এই ব্র্যান্ডিংটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে এখানে এটা, এই যে এখানে দেখেন ওরা কিসে কিসে ব্র্যান্ডিংটা করেছে, দেখেন একই ডিজাইন, এটা হচ্ছে একটা হয়তো বা ফ্ল্যাগ, তাই না, একটা ফ্ল্যাগের মধ্যে এটা কলমের মধ্যে বসিয়েছে, এই যে টি শার্টের মধ্যে ওদের ডিজাইনটা বসিয়েছে, মগে বসিয়েছে, ব্ল্যাক মগ, হোয়াইট মগ, তারপর কফি কাপ, তারপর এটা হচ্ছে কি পেন ড্রাইভ, এটা হচ্ছে খাম। আমি ইমেজটা যদি একটু বড় করে দেখাই তাহলে সুবিধা হবে, দেখেন ফ্ল্যাগ, তাই না, ঘড়ির মধ্যে বসিয়েছে, মোবাইল ফোনের স্ক্রিনে বসিয়েছে, প্যাডের বসিয়েছে, তারপরে হচ্ছে চশমায় বসায় নাই, এটা হচ্ছে একটা লেটার হেড, তাই কিনা, শপিং ব্যাগ, কফি মগ, টি শার্ট, পেন, পেন্সিল, বিজনেস কার্ড, এটা হচ্ছে কি আমাদের, এটাও একটা, এটা হচ্ছে হোয়াইট মানে A4 পেপার, তাই না, এটা হচ্ছে কলম, এটা হচ্ছে আইডি কার্ড, আইডি কার্ডের মধ্যে ওদের লোগোটা বসাইছে, খামে ইনভেলাপের মধ্যে বসাইছে, ইনভেলাপ হচ্ছে কি আবার ডাবল সাইডেড, আবার এটা হচ্ছে কি ধরেন আপনার ওই যে কী বলে এটাকে, এটাকে কী বলে, এটা হচ্ছে কি আপনার ওই যে নোট প্যাড বলে না, মানে ছোট্ট বইয়ের জন্য, মানে ইনস্ট্যান্ট কোনো মেসেজ লেখার জন্য যে ব্যবহার করে, এরপরে হচ্ছে ডায়েরি, তাই না, এরপরে হচ্ছে এগুলো হচ্ছে পেন ড্রাইভ, এটা পেন, এটা হচ্ছে ট্যাবলেট, তাই না। সো এর বাইরেও তো অনেক ধরনের ব্র্যান্ডিং থাকে, যেমন পেন হোল্ডার, পেন হোল্ডার একটা ব্র্যান্ডিং হতে পারে না, দেখেন এখানে সবগুলোর ক্ষেত্রেই দেখেন যে ইমেজগুলো যাই হোক না কেন আমাদের ডিজাইনটা কি স্ট্রেইট আছে, তাই কি না। সো আপনাদের প্রথম দিকে যদি আপনাদের স্ট্রেইট ইমেজ মানে কার্ভ ইমেজ ব্যবহার করতে অসুবিধা হয়, স্ট্রেইট ইমেজ ব্যবহার করেন, নো প্রবলেম। আমরা যখন ইলাস্ট্রেটর দিয়ে অনেক ডিজাইন করবো তখন আমরা মকআপ নিয়ে হয়তো বা একটা ক্লাস করবো, সব ধরনের মকআপ নিয়ে একটা ক্লাস নিব আমরা, তখন হয়তো বা আমরা এই মকআপ নিয়ে আরও ডিটেলে আমি আলোচনা করে দেখাবো আপনাদেরকে যে মকআপটা কীভাবে একদম পারফেক্টলি করা যায়। ওকে, সো এই ধরনের মকআপ লিখে যদি আপনারা সার্চ করেন, হাজার হাজার মকআপ অনলাইনেই দেওয়া আছে অলরেডি, আপনারা সেখান থেকেও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা নিজেরা চাইলে আমি যেভাবে বানিয়ে নিলাম, এই যে একটা টি শার্টের মকআপ, এই যে টি শার্টের মকআপ যেভাবে বানিয়ে নিলাম সেভাবে আপনারা টি শার্টের মকআপ বানিয়ে নিতে পারেন। এইরকম টি শার্ট পরা আমাদের ছেলেরা যারা আছি তাদের তো এরকম টি শার্ট পরা ছবি আছে না, থাকার তো কথা, তাই না, আমরা সাধারণত টি শার্ট পরতে খুব পছন্দ করি।
সো টি-শার্ট পরে যাদের ছবি আছে আমি বলবো যে আপনারা নিজেদেরকে মডেল বানিয়ে ফেলুন না, আপনারা নিজেদেরকে মডেল বানিয়ে নিজেদের টি-শার্টের উপরেই এই মকআপটা করে ফেলেন। এক কালারের টি-শার্ট যদি না থাকে, এই টি-শার্টের যে যদি ডিজাইন থাকে সেই ডিজাইনটা মুছে ফেলেন। মুছে ফেলতে পারবো না আমরা একটা টি-শার্টের ডিজাইন থেকে, একটা টি-শার্ট থেকে আমরা একটা ডিজাইন মুছে ফেলতে পারবো কি? বিগত 2 ঘন্টা ধরে কারো কোনো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন। আপনি কি ধরনের করতে পারবেন, এটা অনেক ধরনের করা যায়। তবে আমি বেসিক যেগুলো আছে যেমন শেপের উপরে বিভিন্ন শেপের মধ্যে, শেপের বর্ডারে আমরা কিভাবে লিখতে পারি, শেপের ভিতরে কিভাবে লিখতে পারি, যেখানে আপনারা লোগোর থেকে শুরু করে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি করার জন্য যাবতীয় যা যা ফন্ট দরকার হয় আমার কাছে একটা বিশাল কালেকশন আছে, প্রায় সেখানে 500-600 ফন্টের উপরে আছে। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে একদম বাছাইকৃত ফন্ট। আমার লাস্ট 10 ইয়ার্সে আমি যেই যেই ফন্টগুলো নিয়ে কাজ করেছি সেই সেই ফন্টের একটা কালেকশন আছে। সো ফন্টগুলো আসলে আমার পার্সোনাল PC-তে আছে, আমি একটু ওগুলো কপি করতে হবে, কপি করে নিয়ে এসে দেন আপনাদেরকে দিতে হবে আর কি, আপলোড করে হোক বা যেভাবেই হোক। সো ওইটা হয়তো বা আমি আজকে না হলেও আগামী মানে এই উইকের মধ্যে আমি আপনাদেরকে ফন্ট কালেকশনগুলো ইনশাল্লাহ দিয়ে দিব আর কি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। সো আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি ছোট্ট একটা ব্রেক নিতে চাই, অ্যারাউন্ড 5 মিনিটস, 5 মিনিটসের বেশি না, সবাই একটু থাকেন। 5 মিনিটস পরে আমরা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন নিয়ে একটু দেখবো আসলে কী কী কাজ করা যায়। ঠিক আছে, আচ্ছা স্যার। আমি রেকর্ডিংটা অন করে দিলাম। সো এতটুকু বুঝতে পেরেছি কিনা যে আমি এই ইমেজটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে মাস্ক করলাম এবং এখানে আমার দুইটা ইমেজকে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিই, এই ইমেজটা আমি ইম্পোর্ট করলাম, এটা তো বুঝতে পেরেছি তাই না? ইমেজটা বুঝতে পেরেছি, নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে আসার পরে আমি কি করব, এই ইমেজটাকে আবার ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি, অথবা এখানে আমি ফাইল থেকে ওইটা ওপেন বা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। নিয়ে এসে আমি এখানে এন্টার দিয়ে দিলাম। এখন এই ইমেজটার পেছনে আমার আরেকটা ইমেজ আছে নিচে, তাই না? এই যে নিচে আরেকটা ইমেজ আছে, তো ওই ইমেজটাকে দেখার জন্য আমি ব্লেন্ডিং থেকে এখানে মাল্টিপ্লাই করে দিতে পারি, অথবা হচ্ছে কি স্ক্রিন করে দিতে পারি। আমি দেখবো যে কোনটাতে দেখা যাচ্ছে, আমি যদি দেখি মাল্টিপ্লাইতে আমার ইমেজটা দেখা যাচ্ছে, দুইটা ইমেজই কিন্তু দেখা যাচ্ছে, এই লোকটার মাথাটাও দেখা যাচ্ছে, এই টার্মিনেটর বা এই যে রোবট, এই রোবটের চেহারাটাও দেখা যাচ্ছে। আমি এটাকে কন্ট্রোল টি দিলাম, এই রোবটটিকে কন্ট্রোল টি দিয়ে আমি যদি শিফট ধরে, অল্টার এবং শিফট ধরে আমি যদি ছোটো করি, তাহলে এটা দেখেন রেশিও ওয়াইজ ছোটো বড়ো হচ্ছে, তাই কিনা?
শিফট ধরে রাখলে এটা রেশিও, বাট শিফট ছেড়ে দিলে এটা আমি রেশিওটা ঠিক থাকবে না, এটা চ্যাপটা হয়ে যাবে, লম্বা টেপ হয়ে যাবে, তাই না? সো এটার জন্য আমি শিফট এবং অল্টার প্রেস করে ধরবো, তাহলে একসাথে এটা ছোটো বড় হবে এবং রেশিওটাও সঠিকভাবেই থাকবে। সো আমি এটাকে ছোট করে নিয়ে আসে আমি এটার মুখের বরাবর, মানে এই ব্যক্তির যে মুখটা সেই মুখের সমান করে আমি এই টার্মিনেটরের মুখটি রাখবো। ওকে, আর একটু নিচের দিকে আসবে আমার মনে হয়। একটু পাওয়ারফুল হালকা একটু বামের দিকে আসবে। চোখগুলো একদম চোখের বরাবর বসছে, ঠিক আছে? সো পারফেক্ট মনে হচ্ছে। এখন আমি কি করব, আমার এখানে আছে ব্লেন্ডিং মোড, কি আছে মাল্টিপ্লাই, আমি নর্মালেও করে দিতে পারি অথবা মাল্টিপ্লাই যদি রাখতে চাই মাল্টিপ্লাইও রাখতে পারি, নো প্রবলেম, ঠিক আছে? এখান থেকে আমি আমার পছন্দ মতো, দেখেন এখন একদম ড্রাকুলার মতো লাগছে, তাই না? যদিও খুব নয়েজ আসছে ইমেজটাতে, এটা ঠিক করা যায়। এই ইমেজটা যদি দেখেন যে মোটামুটি একটা ব্লেন্ড হয়ে গেছে অটোমেটিক ডার্কার কালার দেওয়াতে। এখান থেকে আমি ওভারলে যদি দিই তার ফেসের মধ্যে একটা ইফেক্ট আসবে, বিভিন্ন ধরনের জিনিস আসবে, তাই না? এরকমটা দিতে পারি, এটা আমার পছন্দ মতো আমি কীভাবে দিব, ঠিক আছে? এটা আমার উপর ডিপেন্ড করে। ওকে, এখানে তাকে দেখতে অনেকটা ইসের মতো লাগছে, ওই যে কি যেন একটা ফিল্ম ছিল, একটু মিল হয়ে যায় অ্যাভেটার, রাইট? অ্যাভেটারের মতো লাগছে। সো আমি এখানে আপাতত মাল্টিপ্লাই রাখছি, মাল্টিপ্লাই রেখে আমি এখানে একটা মাস্ক করে দিলাম। মাস্ক করে দেওয়ার পরে এখানে আমি কিবোর্ড থেকে অল্টার প্লাস ডিলেট প্রেস করব, তাহলে আমার এই মাস্কিংয়ের এই টোটাল এরিয়াটা ব্ল্যাক হয়ে যাবে, কারণ আমার এখানে ফিল কালারটা ব্ল্যাক আছে। এরপরে আমি এখান থেকে ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা নিয়ে আমার কিছু স্পেসিফিক এরিয়া আমি হোয়াইট করে দিব আমার এই মাস্কে। আমি যদি বলি যে আমার প্রথমে আমি যেটা হোয়াইট করবো সেটা হচ্ছে আমার এই চোখটাকে আমি হোয়াইট করে দিব। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আপনারা চোখটা হোয়াইট হয়ে যাচ্ছে, তাই না? এই যে চোখের মধ্যে ওর টার্মিনেটরের চোখটা চলে আসছে। সো এইভাবে করে আসলে বিভিন্নভাবে আমরা মাস্কিংটা অ্যাড করে নিতে পারি, ঠিক আছে? এরপরে আমি বলি, যদি বলি যে আমার গালের এই পাশটা একটু টার্মিনেটরের মতো হয়ে যাবে, ঠিক আছে, গালের এই জায়গাটা একটু নয়েজ আসবে। সো এভাবে করে আমরা টার্মিনেটরটাকে তৈরি করে নিতে পারবো। ওকে, সো এখন আমার যে বাড়তি অংশটা চলে আসবে, যেমন এই পাশটা যদি দেখেন এখানে বাড়তি অংশটা চলে আসছে, এটাকে আমি অফ করে দিব, এক্সপ্রেস করে কিবোর্ড থেকে এক্সপ্রেস করে আমার ফিল কালারটা আর স্ট্রোক কালারটা রিভার্স করে নিব। এক্সপ্রেস করলাম, রিভার্স হয়ে গেল, এখন আমি ক্লিক করে করে এখানে আমি ঠিক করে ফেলতে পারবো। আমি যদি সাইজটাকে একটু ছোটো করে নিই, আর একটু ছোটো করে নিই, ছোট করে নিয়ে আমি চোখের এই পাশটাকে একটু আলাদা করে ফেলি। বাড়তি অংশ যেগুলো থাকবে সেগুলো আমরা মুছে দিলাম। সো খুবই সিম্পল, তাই না? খুবই কঠিন কি কাজগুলো, কাজগুলো করা সম্ভব না? খুব কঠিন কি কাজটা? খুবই সহজ না কাজটা? সো এই ধরনের কাজ করে আমরা দুইটা ইমেজকে একত্রিত করে ফেলতে পারি। দেখেন এটা হচ্ছে একটা রিয়েল ইমেজ, এটা যদি অ্যাড করি তাহলে দেখেন যে একটু হরর টাইপের বা একটু ভৌতিক টাইপের একটা বিষয় বেরিয়ে আসছে, তাই কি না? স্যার আমাদের সবচেয়ে ভালো হতো কি আপনি একটা কাজ করতেন, আমরা প্র্যাকটিস করতাম সাথে সাথে, তাহলে জড়তাগুলো কেটে যেত স্যার। কিন্তু এটা তো আসলে ভার্চুয়াল মানে প্রবলেম করে, এটা তো সম্ভব না, সময়ও তো। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু অন্যান্য ক্লাসের যারা আছেন তারা কিন্তু এটাই করে আসলে। প্রথম 2 ঘন্টা হচ্ছে ক্লাস করে, পরের 2 ঘন্টা হচ্ছে স্টুডেন্টদেরকে মনিটর করে, স্টুডেন্টরা কাজ করে, সে কাজে যেখানে যেখানে আটকে যায় সেই জায়গাটা সলভ করে দেয়। তা আমার মনে হয় এই প্রসিডিউরেও যদি কাজ করি আমার মনে হয় খারাপ হবে না। আপনারা যদি এগ্রি করেন তাহলে হয়তো বা আমি এটা করবো। সবাই যদি প্র্যাকটিস আমার সাথে সাথে প্র্যাকটিস করতে চান আমি আপনাদেরকে হেল্প করবো, সমস্যা নেই। এটা করলেই মনে হয় ভালো হয়, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি একটু চিন্তা করে দেখুন স্যার। এইটা করলেই ভালো হয় স্যার, আপনার কাজের সাথে আমরা প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে স্যার, আমাদের নেক্সট টাইম যদি করতে চাই তাহলে সব ঠিক হয়ে যাবে। আমার কথা হচ্ছে আপনি যেভাবে শিখাচ্ছেন খুব ভালো একটা ওয়ে, খুব ভালো একটা প্রসেস, বাট আমার কথা হচ্ছে আমরা যতটুকুই আপনার কাছ থেকে শিখতে পারবো মানে অতটুকু যেন একদম পারফেক্টলি শিখতে পারি, ফিউচারে যাতে কোথাও আটকে না যাই আমরা, তার জন্য কিন্তু প্র্যাকটিসটা খুব জরুরি। জি স্যার, প্র্যাকটিস করাটা জরুরি। নেক্সট উইক থেকে আমরা আপনার সাথে প্র্যাকটিস করব।
আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই যদি এগ্রি করে থাকেন তাহলে আমি বলবো যে ঠিক আছে। তাহলে এখন থেকে আমাদের ক্লাস প্যাটার্নটা হবে তাহলে দুইটা, একটা হচ্ছে কি আপনার ফার্স্টে যাবে হচ্ছে 2 আওয়ার্স, আমরা হচ্ছে শুধুমাত্র শিখবো, আর পরের 2 আওয়ার্স অথবা 1.5 আওয়ার্স আমরা হচ্ছে প্র্যাকটিস করবো, ঠিক আছে সবাই মিলে। তাহলে এক্ষেত্রে সবাই কাছ থেকে আমার একটা বিষয় জানার আছে যে আপনারা সবাই তো সবাই ল্যাপটপে তো সবাই ফটোশপ বা পিসিতে বা ল্যাপটপে সবাই ফটোশপটা ইনস্টল করেছেন কি না, সবাই মানে প্র্যাকটিস করতে পারবেন কি না, প্র্যাকটিস করতে পারবো না এমন কেউ কি আছেন? আমি জানি না তাদের কি অবস্থা, তারা কিছু বুঝতে পারতেছে কি না আল্লাহই ভালো জানে। কেন যে তারা চুপ থাকে বুঝি না স্যার, না বুঝলে তো বলবে স্যার, না বললে তো কিছুই বুঝতে পারবে না। আমার না তারা ভালোই বুঝতে পারতেছে আমাদের, তাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা দাদা কথা বলেন, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করেন। আচ্ছা আতিকুর রহমান আপনি কি আছেন লাইনে? জি স্যার আমি লাইনে আছি। আচ্ছা আপনি কি মানে পারবেন তো না প্র্যাকটিস করতে, কোনো প্রবলেম হবে? জি স্যার পারবো পারবো, আমার সমস্যা নেই এই কারণে আসলে রেসপন্স করি নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আছে তসলিমউদ্দিন রায়হান, আপনি কি আছেন? জি আছি। আচ্ছা আফটার প্র্যাকটিস করতে কি কোনো অসুবিধা হবে, মানে আমি আমরা ক্লাসে যে প্র্যাকটিস করব? না না অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করা যায় যে আমি যে কাজটা করে দেখাবো আপনাদেরকে সেই কাজটা আপনারা সাথে সাথেই করে ফেললেন, ঠিক আছে? আমাকে দরকার হলে বললেন যে স্যার আপনি বা ভাই একটু ওয়েট করেন আমরা একটু কাজটা করে নিই, তখন আমি আপনাদেরকে একটু টাইম দিলাম, আপনারা কাজটা করলেন, করার পরে যদি কোথাও আটকে যান আপনারা এখান থেকে প্রেজেন্টিং অন করে দিলেন, তাহলে আপনি যেখানে আটকে গেছেন সেটা সবাই দেখতে পেলো, আমি সেটা সলভ করে দিলাম প্রবলেমটা, তাহলে সবাই একসাথে দেখলো যে কিভাবে প্রবলেমটা সলভ করতে হয়। আমার মনে হয় এটা খুবই চমৎকার, আমার মনে হয় এটা করলে ভালো হয়। আপনি আমার কথা হচ্ছে আপনি যেই প্রসেসগুলো করবেন স্যার, মানে যতক্ষণ করবেন যেই প্রসেসগুলো করবেন আমরা ঠিক ওই প্রসেসগুলো অ্যাজ সেম অ্যাজ করে দেখাবো আপনাদেরকে, সবার জড়তাটা কেটে যাবে তাহলে। জি স্যার এটা ভালো হয় স্যার। ঠিক আছে, অবশ্যই আপনাদের এই ধরনের সাজেশনই আসলে আমি আপনাদের কাছ থেকে চাই যে যেটা করলে আসলে সবাই উপকৃত হবে, ঠিক আছে? কারণ ভার্চুয়াল ক্লাসের আইডিয়াটা আসলে আমার বলা যায় যে এটা হচ্ছে আমার, আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম বাট খুবই অল্প সময়ের জন্য, একদম লাস্ট মোমেন্টে, লাইক আমি 6-7টা ক্লাস নিয়েছিলাম ভার্চুয়ালি, আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বলা যায় যে ভার্চুয়াল ক্লাস নেওয়ার, একদম শুরু থেকে ক্লাসগুলো নেওয়া। সো এই কারণে আমারও হয়তো অনেক সময় আমি অনেক ধরনের ভুল করতে পারি বা অনেক কিছু মিস করে যেতে পারি ভার্চুয়াল ক্লাসে, কারণ হয় কি যে সামনাসামনি যখন ক্লাস হয় আমরা মানে আপনারা জানেন কিনা, আপনারা কেউ এডুকেশন টিচার আছেন হয়তো এখানে একজন, তিনি হয়তো জানবেন যে আমরা যখন সামনাসামনি ক্লাস নেই কিছু স্টুডেন্টের চেহারা দেখেই আমরা বলে দিতে পারি যে এই স্টুডেন্টটা কতটুকুখানি আমার কথাটা বুঝতে পেরেছে কতটুকুখানি বুঝতে পারেনি বা তার অ্যাপ্রোচ দেখে, রাইট? বাট ভার্চুয়ালি আসলে এই সুযোগটা আমাদের হয় না যে আসলে আমরা বুঝতে পারি না যে কে কতটুকু বুঝেছে। সো হ্যাঁ, আমরা তাহলে আগামী ক্লাস থেকে যেটা করবো যে আমরা প্রথম 2 ঘন্টা করে আমরা প্র্যাকটিস করবো, পরের প্রথম 2 ঘন্টা আমরা দেখবো কীভাবে কাজগুলো করতে হয় এবং পরবর্তী 2 ঘন্টা আমরা প্র্যাকটিস করবো। তবে আমার মতে যে আমরা কিন্তু অলরেডি ফটোশপটা ব্যবহার কি মানে কীভাবে ফটোশপ ব্যবহার করতে হয় ব্যবহারটা আমরা শিখে গেছি, তাই না? ফটোশপের টুলসগুলোর ব্যবহার সব কিছু ব্যবহার বিধি আমরা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ শিখে ফেলেছি, এখন শুধু আমাদের প্র্যাকটিস, এই যে এই ম্যানুপুলেশন করা এই জিনিসগুলো, এগুলো টিপস ট্রিক, তাই না? এই ট্রিকগুলোকে অ্যাপ্লাই করা, আর ব্যবহার বিধি আমরা মোটামুটি পারি। সো ট্রিকগুলো কিভাবে আমি অ্যাপ্লাই করি স্যার, আমরা কিন্তু অলরেডি এই যে টুল টুল যেগুলো আছে স্যার সবগুলো টুলের কি কাজ, প্রাইমারি যে কাজগুলো স্যার আমরা কিন্তু সবগুলো জানি, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি মাল্টিপল টুল দিয়ে একটা লেয়ারে বা একটা ইমেজে কাজ করাটা নিয়ে সমস্যা দেখা গেল। আমি একটা জায়গায় গিয়েছি সেখান থেকে আর ফিরে আসতে পারছি, প্র্যাকটিস করলে স্যার এই গল্পগুলো কেটে যাবে, ওই টুল বা ওই প্রস্তুতি দেখি ভুল তো আছে না। আমার কিছু ক্লায়েন্ট ছিল খুব পেইন দেয়, তো মনে হতো কি ঘুমের মধ্যে আমি ক্লায়েন্টের প্যারা নিচ্ছি আর কি, ক্লায়েন্ট প্রেশার দিচ্ছে যে আপনি কাজটা কেন দিলেন না, আপনি এখনো দেরি করলেন, এটা হয় নাই ওইটা হয় নাই, ঘুমের মধ্যে আমার এরকম অনেক সময় প্রেশার মানে হয় আর কি। এটা অবশ্যই একটা পজিটিভ দিক, হ্যাঁ এই জিনিসটা খুবই পজিটিভ। যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমি অনেকের সাথেই জানি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের সময়, আমি অনেক সময় মিস করি ফজরের নামাজটা, বাট অনেকেই যারা ফজরের নামাজ রেগুলার পড়েন তারা বলে যে আসলে আমরা ঘুম থেকে অ্যালার্ম
অ্যালার্মের শব্দে আমাদের ঘুম ভাঙে না। আমরা যখন ঘুমাই আমরা ভোরবেলা হলে আমাদের মাথার মধ্যে একটা জিনিস কাজ করে যে ওয়েক আপ, ইটস টাইম টু সে প্রেয়ার, ঠিক আছে? মানে এটা তাদের মস্তিষ্ক তাদেরকে বলে দেয় যে তুমি ঘুম থেকে এখনই উঠে যাও, তোমার নামাজের সময় হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে গিয়ে একটা ব্লেসিং, আমি বলবো মহান সৃষ্টিকর্তা আল্লাহ বা আপনারা যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদের, মানে এটা হচ্ছে একটা ব্লেসিং, রাইট? এটা হচ্ছে একটা মানে সৃষ্টিকর্তার একটা নেয়ামত বা রহমত আমি বলবো। সো এটা নিয়ে আসলে ঘাবড়ারও কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই, এটাকে রহমত হিসাবে ধরতে হবে। সো এটাই হচ্ছে কি আসলে বিষয়। আচ্ছা, তো আমি ম্যানিপুলেশনটা আর একটু ডিটেইলে দেখাই। হ্যাঁ, সো আজকে তো ক্লাসটা আমরা করে ফেললাম, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা যখন ব্রোশিওর ডিজাইন কিংবা হচ্ছে কি কোনো পোস্টার ডিজাইন ফর সোশ্যাল মিডিয়া, ডিফারেন্ট পোস্টার ডিজাইন সম্পর্কে আমরা জানবো, তখন হচ্ছে কি আমরা হয়তো বা কাজ করবো আর কি, মানে একসাথে কাজ করবো। যেমন আমি আপনাদেরকে একটা কাজ করাবো নেক্সট ক্লাসে, একটু দেখিয়ে দিই, আগেই একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। না দেখাবো না, দেখালে আবার অনেকে বলবে যে এইগুলো কাজ তো পারবো, এগুলো শুধু শুধু ক্লাস করে লাভ নাই, সো দেখাবো না। আচ্ছা, সো এটা গেল। তো ভাইয়া জি বলছি যে আমি যদি আমার নাম্বার চেক করতাম তাহলে ভালো, তো আমার পিসিতে প্রবলেম হচ্ছে, তো আমার রিপেয়ার করতে দিছি, তো শনিবার থেকে যদি আমি আমরা শুরু করতাম তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আমরা শনিবার থেকে করব, ঠিক আছে? শুধুমাত্র পিঙ্ক কালারের প্রবলেম হয়, অন্য কালারের প্রবলেম হয় না? যদি ব্যাকগ্রাউন্ডে আমি যদি কালার চেঞ্জ করতে যাই তখন ফিল কালারটা চেঞ্জ হয় না, এমনিতে অন্য কাজের ক্ষেত্রে মানে কালার চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা, এটা তাহলে একটু আসলে কি মানে আমি যতটুকু আমার নলেজ ছিল আমি আসলে ট্রাই করেছিলাম, আপনাকে আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম, আপনি কি সেই স্ক্রিনশটটা ফলো করেছিলেন? মানে আমার সেখানে যে যে কালার প্রিসেট, কালার সেটিংসে যা যা ছিল ওভাবে দিয়েছিলেন? আমি যেটা প্রোভাইড করেছিলাম সেটা কি? আমি দেখেছি উনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছিলেন, ওনার লেয়ার টেয়ার সবই ঠিক আছে, উনি মানে অনেক চেষ্টা করেছিলাম আমরা দুজন মিলে যে আসলে ঠিক করা যায় কিনা, বাট আসলে আনফর্চুনেটলি সম্ভব হয়নি। আপনাদের মধ্য থেকে যদি কেউ পসিবল হয় একটু ওনাকে যদি হেল্প করতে পারেন তাহলে একটু দেখেন আর কি। স্যার যদি সুযোগ হয় তাহলে শেষের দিকে উনি একটু স্ক্রিনটা শেয়ার করে কাজ করে দেখান, আপনি সরাসরি দেখে নিতে পারবেন যে কোথায় সমস্যা কি করেন। যেটা বলছিলাম যে এরকম একটা ইমেজ আমরা ম্যানিপুলেট করে ফেললাম, রাইট, চমৎকার ভাবে। এর মধ্যে আরো অনেক কাজ করা যায়, আরো সুন্দর ভাবে কাজ করা যায়, এখান থেকে কিছু পার্টিকেল উড়ে যাচ্ছে, এখান থেকে তার স্কিনটা পুড়ে যাচ্ছে, পুড়ে পুড়ে ভেঙে পড়ে যাচ্ছে, এরকম অনেক কিছু অ্যাড করা যায়। এগুলো আমরা আরও পরে দেখবো আর কি, আস্তে ধীরে আমি পরবর্তী আরেকটা ট্রিক দেখাই, ওকে? এইটা তো বুঝতে পেরেছি, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? সো পরবর্তী যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই ইমেজটা যদি আমরা দেখি, এই ইমেজটা দেখেন, যদি কোনো জুসের অ্যাড কিংবা কোনো ড্রিঙ্কিং ওয়াটার বা কোনো ওই যে বিভিন্ন জুস থাকে না, অরেঞ্জ জুস, অ্যাপেল জুস, এই জুসের অ্যাডগুলোতে যদি এইরকম কোনো ইমেজ আমরা ব্যবহার করি আমার মনে হয় যে একটা চমৎকার একটা ইলাস্ট্রেশন বা চমৎকার একটা ম্যানিপুলেশন হবে, তাই না? সো এই ধরনের ইমেজকে আমরা কীভাবে আসলে তৈরি করবো? সো আমরা যদি এই ধরনের ইমেজ তৈরি করতে যাই তো এখানটাতে আপনারা লক্ষ্য করেন, এই যে এখানে ইমেজগুলো স্লাইস করা আছে, এই অ্যাপেলগুলো স্লাইস করা আছে, তাই না? প্রত্যেকটা অ্যাপেল তো স্লাইস করা আছে, আমরা তো স্লাইস করা অলরেডি শিখেছি, তাই না? কীভাবে একটা ফেসকে স্লাইস করতে হয়, এই ফেসের জায়গায় যদি আমি অ্যাপেলটাকে চিন্তা করি আমরা কি অ্যাপেলটাকে স্লাইস করতে পারবো? আমি এখানে এই ম্যানিপুলেশনটা করে দেখাই, আমি ইমেজটাকে এখানে দেখাই আপনাদেরকে।
এই ম্যানিপুলেশনটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সো একদম হুবহু এরকম করবো না, কারণ হুবহু তো এটা তো কেউ একজন বানিয়েছে, আমরা একটু ডিফারেন্ট হবে হয়তো বা একদম এক্স্যাক্টলি একই রকম হবে না। সো আমি কাছাকাছি এরকমটাই কিছু একটা করার চেষ্টা করবো। সো আমি এখানে দেখেন অরেঞ্জ একটা ইমেজ আছে, আমি এই অরেঞ্জ ইমেজটাকে যদি একটু আপলোড করি আমার ফটোশপে, চমৎকার দেখেন এটা পিএনজি আকারে আছে। সো আমার জন্য বেটার, আমি একটু ছোটো করে নিই, ইমেজটা বেশি বড় হয়ে আছে। আমি এটাকে একটু ধরে কন্ট্রোল শিফট অল্টার ধরে, সরি অল্টার আর শিফট ধরে আমি একটু ছোটো করে নিলাম, ছোটো করে আমি এটাকে রেখে দিলাম। আচ্ছা এবার হচ্ছে আমি আমার এই ইমেজটাকে যদি একটু নিয়ে এসে আপনাদেরকে সামনে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমারও একটু দেখতে সুবিধা হবে। ইমেজটাকে আমি একটু সো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন, এটা লক করে ফেলি, লক হয়ে গেল, এটা সিলেক্ট হবে না তাহলে। সো এখন আমরা এই ইমেজটাকে কি করবো, এই ইমেজটাকে কাটবো তাই না, ইমেজটাকে কেটে ফেলবো। কিভাবে কাটবো বলেন তো, আমরা এখানে সিলেক্ট করে কাটতে হবে তাই না। সিলেক্ট করার জন্য আমাদের এখানে সিলেকশন টুল আছে, বাট সিলেকশন টুল দিয়ে আমরা কাটতে পারবো না, কারণ হচ্ছে এখানে দেখেন যে কার্ভি একটা বিষয় আছে তাই না, বা এখানেও যদি আমরা চিন্তা করি। সো আমরা এটাকে ফার্স্টে হচ্ছে গিয়ে পেন টুলটা নিলাম, পেন টুলটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ওয়েতে কাটি, যেমন এখানে ওদের মতো কাটবো না, আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। আমরা যদি এরকমটা করি, এরকম একটা কার্ভ নিলাম বা একটু উপরের দিকে নেই, এরকম একটা কার্ভ নিলাম, ওকে, কার্ভটা নিয়ে আমরা এখানে করে আমরা এটাকে সিলেকশন করে নিলাম, সিলেকশন করে নিলাম, আমার সিলেকশনটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি কী করবো, এটাকে আমি মাস্ক করে ফেলব, মাস্ক করে ফেললাম তাই না। একইভাবে আমি এটাকে যদি ডুপ্লিকেট করি, এটাকে মাস্ক না করলেও কিন্তু হতো, মাস্ক না করে আমি জাস্ট একটু ড্র্যাগ করে নিচের দিকে নামাই নিয়ে আসলেও হতো। আমি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসলাম, ডুপ্লিকেট করে নিয়ে এসে আমি এটার মাস্কিংটাকে হোয়াইট করে দিব, ফুল হোয়াইট, তাহলে আমি পুরো জিনিসটাকে দেখতে পাবো। সো এবার আমি কী করবো, এবার হচ্ছে এই সিলেকশনটাকে সিলেক্ট করে আমি অপোজিট করবো, এটাকে এই এই সিলেকশনটাকে আমি কী করবো, ইনভার্স করবো। ইনভার্স করার জন্য আমি কিবোর্ড থেকে কী প্রেস করবো, কন্ট্রোল আই, কন্ট্রোল আই প্রেস করার সাথে সাথে দেখেন এটা ইনভার্স হয়ে গেছে তাই না। সো ইনভার্স হয়ে যাওয়াতে আমার যে সুবিধাটা হয়েছে, এখান থেকে কেটে গেছে মাঝখান দিয়ে, দেখতে পাচ্ছেন একটা দাগ চলে আসছে, এটাকে আমি মুভ করতে পারছি সহজেই। আমি কি আরেকবার দেখাবো, এতটুকু বুঝতে পেরেছি কিনা? জি স্যার, এতটুকু বুঝতে পেরেছি। এতটুকু যদি বুঝে থাকি যে আমি জাস্ট এটাকে সিলেকশন করে কি করলাম, মাস্ক পরে নিলাম এই পার্টটাকে তাই না, মাস্ক এই যে এতটুকু, তাহলে আমার এই যে উপরের যে অংশটুকু ছিল, উপরের অংশটুকু কি হলো, হাইড হয়ে গেল, শুধু নিচের অংশটুকু আছে। সো এখন আমি এটাকে কি করব, এটাকে আমি ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট করার জন্য আমি এটাকে ড্র্যাগ করে এই যে নিউতে ক্লিক করে নিলাম, ডুপ্লিকেট হয়ে গেল, ক্লিয়ার। কার কোনো কনফিউশন আছে নাই? আচ্ছা এখন আমি এই মাস্কটাকে ইনভার্স মাস্ক করব, এই মাস্কে ক্লিক করলাম, ক্লিক করে আমি কন্ট্রোল এবং আই প্রেস করব, তাহলে কি হবে, মাস্কটা ইনভার্স হয়ে যাবে, আমার এই যে সাদা এরিয়াটুকু কালো হয়ে যাবে, কালো এরিয়াটুকু সাদা হয়ে যাবে, ঠিক আছে। সো আমি কন্ট্রোল আই দিলাম, দেখেন আমার এই যে মাস্কটা কি হলো, ইনভার্ট মাস্ক হয়ে গেল না। আমি শর্টকাট কিটা কি লিখে দিব, লিখে দিই না তাহলে মনে থাকবে হয়তো বা, বুঝতে পেরেছি। ইনভার্স হয়ে গেছে, এটা এই শর্টকাটটা ব্যবহার করে আমাদের এটা ইনভার্স হয়ে গেল। ইনভার্স হয়ে যাওয়ার পরে আমি কি করব, এটাকে মুভ টুল ব্যবহার করে আমি যদি মুভ করে দিকে মুভ করে নিয়ে আসি, এবং এটাকে কন্ট্রোল টি ব্যবহার করছি, টি ব্যবহার করে যদি আমি একটু কার্ভ করে নিয়ে আসি, কার্ভ করে আমি এখানটাতে নিয়ে এসে রেখে দিলাম, ওকে, একটু এই দিকটাতে আমি উঠিয়ে, সরি, একটু মুভ করে আমি একটু কার্ভ করে এখানটা উপরের দিকে উঠিয়ে দিলাম, ওকে, আর একটু উপরের দিকেও দিতে পারি, নো প্রবলেম। দেওয়ার পরে এখানটায় দেখেন যে আমাদের ডিজাইনটা আছে এই রকম, আমি যদি, সরি, ডিজাইনটা আছে এই রকম, মানে এই রকম কার্ভ, আমি যদি ইনভার্স কার্ভ করি তাহলে দেখেন আমি যদি একটা পেন টুল ড্র করি, এই পেন টুল নিয়ে আমি এই ডিজাইনটাকে এই রকম দিয়ে দিতে চাই, হ্যাঁ এরকম থাকবে, তাহলে আমি কী করব, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, এবং আমি এখানে ক্লিক করে এখানে
যেটুকুকে আমি কি করব সিলেকশন করে নিব, সিলেকশন করে নিলাম, সিলেকশন করে এটাকে আমি ইনভার্স সিলেকশন করে নিব কিভাবে, এই কন্ট্রোল আই সরি, আচ্ছা এটা এভাবে হবে না কারণ অলরেডি এটা একটা পোর্শন বাকি আছে বাইরে, সো এটাকে আমরা যেটা করব কন্ট্রোল শিফট আই কি প্রেস করলাম আমি দেখাই, এই এতটুকু সিলেকশন তো বুঝতে পেরেছি তাই না, পেন্টুল দিয়ে আমি ড্র করে সিলেকশন করে নিয়েছি, এরপরে কন্ট্রোল শিফট আই প্রেস করব, তাহলে দেখেন এখানে ইনভার্স সিলেকশন হয়ে যাবে। আপনাদেরকে যদি আমি একটু ভালোভাবে বুঝাই যে দেখেন এখন যদি আমরা কোনো কিছু ড্র করি তাহলে আমার এই বাহিরের অংশটুকু চলে যাচ্ছে বাট ভিতরের অংশটুকু কিন্তু যাচ্ছে না, কারণ কি সিলেকশনটা ইনভার্স করে নেওয়া হয়েছে। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই, মাস্ক ইনভার্ট হচ্ছে গিয়ে কন্ট্রোল আই, আর সিলেকশন ইনভার্ট হচ্ছে কন্ট্রোল শিফট আই, ঠিক আছে। এটা আমি মুছে দিচ্ছি, সো আমার বাড়তি অংশের দরকার নেই। অলরাইট, সো এটাকে আমি একটু নিচের দিকে যদি নিয়ে আসি, এই এই বরাবর নিয়ে আসি, আমি এটাকে অফ করে দিই, এটাকেও আমি একটু নিচের দিকে নিয়ে আসতে পারি, এই এই পজিশনে রাখতে পারি, ওকে। সো এভাবে আমি ইমেজটাকে কী করলাম, ভেঙে ফেললাম বা কেটে ফেললাম, ওকে। সো এখন আমাকে আরও কিছু কাজ করতে হবে, যেমন আমি যদি এই ইমেজটা লক্ষ্য করি, এই ইমেজটাকে আমি যদি ড্র্যাগ করে এখানটায় নিয়ে আসি, এই ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটাকে একটু বড় করে নিই, শিফট ধরে, সরি শিফট ধরে একটু বড় করে নিলাম, এবং এটাকে আমি এই জায়গাটায় বসাবো। এই জায়গায় বসানোর পূর্বে আমার যে এখানে দুইটা স্লাইস না, এই একটা স্লাইস, এই একটা স্লাইস, দুইটা স্লাইস আমার এখানে প্রয়োজন, একটা স্লাইস আমি শুধু উপরের পার্টটুকুকে নিব, যে আমার এটা কেটে ফেলার পরে এই অরেঞ্জ বা এটা কি অরেঞ্জই তো, অরেঞ্জ বা মাল্টার ভিতরের অংশটুকু দেখা যাবে তাই না, সো এই ভিতরের অংশটুকুর আমার একটা স্লাইস দরকার, আরেকটা স্লাইস দরকার নেই। সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমার পেন্টুল নিয়ে এই অরেঞ্জের এই যেটুকু পার্ট বাড়তি আছে সেইটুকু পার্ট আমরা কী করবো, আমরা ফেলে দিব, সিলেকশন করে নিলাম, নিয়ে এখানে আমরা সিলেক্ট ইনভার্স করব, সিলেক্টটা ইনভার্স করব, তাহলে কী করতে হবে কন্ট্রোল শিফট আই, তাহলে সিলেকশনটা ইনভার্স হয়ে গেল। এবার আমরা মাস্কিং করে দিল, ওকে মাস্কিং করে দিল, অলরাইট। সো এখন আমাদের এই যে এই জিনিসটা চলে আসলো, এই জিনিসটা আসছে, আসার পর এই জিনিসটাকে এখন আমি যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে নিয়ে আসলাম, ডুপ্লিকেট করে নিয়ে এসে একটা পার্টকে আমি বসাবো এই জায়গায় উপরে, একটা পার্টকে বসাবো আমি নিচে, উপরের যে পার্টটা সেটাকে যদি আমি কন্ট্রোল টি প্রেস করি, হ্যাঁ কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে এই সাইজগুলো দিয়ে রোটেশন করে আমি এটাকে বসাতে পারবো, আমরা পারবো বসাতে, এই এখানে যে পিভট পয়েন্টটা আছে পিভট পয়েন্টটাকে সেন্টারে রেখে দিই, তাহলে আমাদের জন্য এডিট করতে সুবিধা হবে। এভাবে করে আমরা আসলে এটাকে আমাদের কন্ট্রোল চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমরা এটাকে আমাদের পছন্দ অনুযায়ী জায়গায় আমরা এটা বসাতে পারি। এগুলো একটু সময় নিয়ে করলে দেখতে ভালো লাগে আসলে। সো উপরের অংশটা কী হলো, উপরের অংশটা বসে গেছে, তারপর এটাকে আরও সুন্দর করে করা যায়, যেমন এটা মিডেলে হয় না, এটাকে মিডেলে করে নেওয়া যায় রিয়েলিস্টিক করার জন্য। সো আমার মনে হয় যে আপাতত চলুক এভাবে করি, পরে আমরা আস্তে ধীরে আরও যখন অ্যাডভান্স লেভেলে শিখবো তখন এটাকে ঠিক করে ফেলা যাবে, সমস্যা নেই। সো এরপরে আমরা যদি দেখি এই নিচের অংশটুকু, নিচের অংশটুকুকে যদি আমরা ধরি, এই যে এই পার্টটা, এটাকেও আমরা একটা ডুপ্লিকেট কপি রেখে দিই, কারণ আমাদের যদি পরবর্তীতে প্রয়োজন হয় এটাকে আমি ডুপ্লিকেট করে আলাদা করে নিলাম, এবং এটাকে ধরে কন্ট্রোল টি প্রেস করলাম, এটার সেন্টারটা আমি এখানে রাখি, ওকে। সো এখন এটাকে আমি যদি কন্ট্রোল প্রেস করি, এটাকে আমি বসাই, আমরা পারবো না এভাবে বসাতে, পারবো কি এভাবে বসাতে, কন্ট্রোল প্রেস করে নিতে হবে স্যার, হ্যাঁ কন্ট্রোল চেপে ধরে তাহলে একটা সাইড আপনি কার্ভ করতে পারবেন,
স্যার কালকে আমার এই প্রবলেমটা হয়েছিল স্যার ওই যে মোকাবেলার ক্ষেত্রে সেটা সলিউশন হয়ে গেল স্যার থ্যাঙ্ক ইউ স্যার আচ্ছা আচ্ছা পারবো স্যার সো এভাবে করে আমরা আসলে এই জিনিসগুলোকে আমরা করতে পারবো আর কি ঠিক আছে আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে কম বেশি করে বসিয়ে আমরা আসলে আমাদের ডিজাইনটাকে করতে পারবো নো প্রবলেম ওকে সো এভাবে করে আসলে আমরা এই জিনিসগুলোকে আসলে ইমেজগুলোকে আরও সুন্দরভাবে সিলেকশন করে নিলে ইমেজগুলোকে আরও ভালোভাবে নিয়ে নিলে এটাকে আরও রিয়েলিস্টিক করে নেওয়া সম্ভব যেমন এই জায়গাটা যদি আপনারা লক্ষ্য করেন এই জায়গাটাতে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এই যে জুম করে যদি আমরা দেখি জুম করে দেখলে আমরা এখানে বুঝতে পারবো জুম করে দেখলে এখানে বুঝতে পারবো যে এখানটা দেখেন যে মিলে নাই কিন্তু তাই না এটার জন্য আমরা হয়তো কিবোর্ড থেকে ভি প্রেস করে একটু নিচের দিকে ডাউন লেফট রাইট করে আমরা এটাকে ঠিক করে নিতে পারি অথবা কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে আবার একটু ছোটো বড়ো করে কিংবা একটু কার্ভ করে নিতে পারি আমরা যদি এখানে এই জায়গাটার পয়েন্টটাকে এই জায়গায় রেখে আমরা যদি একটু কার্ভ করি হালকা একটু কার্ভ করি ওকে কার্ভ করে একটু বড় করে নিলাম হালকা আমার মনে হয় দ্যাটস গুড নট ব্যাড রাইট চলবে মোটামুটি আমাদের যে কাজের পার্সপেক্টিভ ঠিক করবে বাট এখানটাতে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই জায়গাটা একটু মনে হচ্ছে যে একটু আর্টিফিশিয়াল বা একটু প্রবলেম তো এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই মাস্কিংটাকে সিলেক্ট করবো মাস্কিংটাকে সিলেক্ট করে ব্রাশ টুলটা নিব ব্ল্যাক কালারটা নিব অবশ্যই এটার সাইজটাকে একটু ছোটো করে নিব একটু বড় করে নিই এতটুকু করে নিব এতটুকু করে নিয়ে আমরা জাস্ট শিফট প্রেস করে করে আমরা এই এরিয়াগুলোকে ঠিক করে ফেলতে পারি হ্যাঁ একটা ব্লেন্ডের মতো করে ফেলতে পারি ঠিক আছে যাতে মনে না হয় যে এটা আলাদা আলাদা বসানো হয়েছে বা এরকম কিছু ঠিক আছে একটা কর্নারের মতো আমরা এটাকে ক্রিয়েট করে নেব একটু সফট করে নেব কর্নারগুলোকে মানে সাইডগুলোকে একটু সফট করে নেব সরি একটু বেশি চলে গেছে ম্যানিপুলেশনের কাজে আপনারা যত বেশি সময় দিবেন তত বেশি সুন্দর লাগবে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটা স্লাইস আছে তাই না যেরকম আরও একটা স্লাইস আছে এই যেখানে আরও একটা স্লাইস আছে এই স্লাইসগুলো কি আমরা করতে পারবো না খুব বেশি কঠিন কি হবে খুব বেশি কঠিন হবে না কিন্তু মোটামুটি সহজ হবে এই জায়গাগুলোতে আপনারা শ্যাডো অ্যাড করতে পারেন তাই না চাইলে আরও একটু সুন্দর করার জন্য শ্যাডো অ্যাড করে দিলাম দেখতে ভালো লাগবে সো শ্যাডোটা কীভাবে অ্যাড করবো আমি যদি এখানে একটা নতুন লেয়ার নিই নতুন লেয়ার নিয়ে আমি এটাকে উপরে নিয়ে আসি এখান থেকে শ্যাডো অ্যাড করার জন্য আমরা জানি যে আমরা ব্ল্যাক কালারটা ব্যবহার করি শ্যাডো শ্যাডোর একটা ব্রাশটা একটু বড় করে নিই ব্রাশটা বড় করে আমরা যদি এখান থেকে ড্র করে নিয়ে আসি একটা ড্র করলাম ড্র করে এবার আমরা কী করবো আমরা ইরেজার টুলটা নেবো ইরেজার টুলটা নিয়ে আমরা একটু বড় করে নিই বড় করে আমরা এখান থেকে ক্লিক করে শ্যাডোটার পরিমাণ একটু কমিয়ে দিই শ্যাডোগুলো পেন্টুল দিয়ে ড্র করে নেয় অনেকেই আছে যারা পেন্টুলের সাহায্যে শ্যাডোগুলো ড্র করে নেয় দেখতে ভালো লাগে খারাপ লাগে না পেন্টুলটা ব্যবহার করলেও শ্যাডোতে ভালো লাগে দেখতে সো শ্যাডোটা মোটামুটি একটা শেপে দাঁড়িয়ে গেছে আর একটু হালকা করে দিয়ে এই সাইডটা ওকে এবার এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিবো শ্যাডোটাকে মাল্টিপ্লাই করে দিয়ে এখান থেকে অপাসিটিটাকে একটু কম বেশি করে আমরা শ্যাডোটা অ্যাড করে দিবো তাহলে দেখতে মনে হচ্ছে এটা একটু ডার্কার রাইট মানে একটু নিচের দিকে ডাবানো সো এতটুকু রাখলেই হবে কিন্তু আর বেশি শ্যাডোর দরকার নেই এখান থেকে আপনারা যদি শ্যাডোটাকে অন অফ করেন তাহলে এটা পার্থক্যটা বুঝতে পারবেন খুব বেশি তারতম্য হয় না বাট এই শ্যাডোটা থাকার ফলে কী হয় একটা রিয়েলিস্টিক একটা ফিল চলে আসে তাই না শ্যাডোটার জন্য সেম একইভাবে উপরের দিকে আমরা এখানে শ্যাডোটা ব্যবহার করতে পারবো শ্যাডো অ্যাড করতে পারবো কি আচ্ছা যদি শ্যাডো অ্যাড করে থাকি এবার আমরা হাইলাইটটা অ্যাড করা শিখি কীভাবে আমরা হাইলাইট অ্যাড করবো হাইলাইট অ্যাড করার জন্য আমরা এখানে আরেকটা লেয়ার নিব এখানে লিখে দিই শ্যাডো এখানে আমি হাইলাইটটা যদি অ্যাড করতে চাই হাইলাইট অ্যাড করার জন্য আমাদেরকে শ্যাডোর জন্য যেমন ব্ল্যাক কালারটা নিয়েছি হাইলাইটের জন্য আমরা নেব হোয়াইট কালার হোয়াইট কালারটা নিয়ে আমি এটার যেটা একটু বড় করে দিই এবং এখান থেকে
শাবিকে টু করে দিকে নিয়ে আসি সরি শাবিকে নিয়ে আসছি শাবিকে আমি ড্র করছি এটাকে আমি টু করে দিকে নিয়ে আসি এটাকে আমি টু দিকে কি হাইলাইট এখানে যদি আমি সাদা কালারটা ড্র করে ফেলি অলরাইট সো আমার এই যে সাদা কালারটা আমি ড্র করলাম সাদা কালারটা কি আমার অরেঞ্জের বাইরে চলে গেল না সো আমি যদি অরেঞ্জটাকে ক্লিক করি আমার অরেঞ্জের লেয়ারটা কোথায় আছে নিচে এই জায়গাটা তাই না এই জায়গাটুকুতে আমার অরেঞ্জের কালারটা আছে এর বাইরে যেন না যায় সো এর বাইরে যদি না যায় সরি এটা না এই যে এইটা এইটাও না এইটা এইটা দিস ওয়ান এই যে এই বর্ডারের বাইরে যেন আমার হাইলাইটটা না যায় সেই জন্য আমি কী করবো এটাকে সিলেক্ট করে নিব ইনভার্টস করে নিব এবার হচ্ছে কি আমি কন্ট্রোল শিফট আই প্রেস করে সিলেকশনটাকে ইনভার্টস করে নিলাম এবং কিবোর্ডে ডিলিট প্রেস করলাম তাহলে আমার এই সিলেকশনটা কী হলো বাড়তি যে অংশটুকু ছিল সেটা ডিলিট হয়ে গেলো তাই কি না এবার হচ্ছে আমি কী করবো আমার সেম আগের ওয়েতে আমি ইরেজার টুলটি নিব ইরেজার টুলটি নিয়ে আমি এখানে ইরেজার টুলের সাইজটিকে একটু বড়ো করে নিই বড়ো করে নিয়ে আমি বাড়তি অংশটুকুকে আস্তে আস্তে রিমুভ করে নিই বাড়তি অংশটুকুকে আস্তে আস্তে রিমুভ করে দিই এখানে অনেকে মাস্ক করেও করে এখানে মাস্কিং করে থাকে মাস্কিং করে থাকে করে করলে হয় কি সুবিধা হয় কি আপনার পরবর্তীতে এটা থেকে যাচ্ছে এভাবে করে আপনারা শ্যাডোটাকে হাইলাইটটাকে দিলেন আবার যদি মনে হয় যে হাইলাইটটা এই সাইডটাতে থাকবে না শুধু এই এরিয়াটুকুতে থাকবে তাহলে এই জায়গাটা থেকে আপনারা অফ করে দিতে পারেন ঠিক আছে এই জায়গাটা থেকে অফ করে দিতে পারেন সো এভাবে করে আমরা হাইলাইটটা অ্যাড করে দিলাম হাইলাইটটার অপাসিটিটাও সেম আমরা এখানে মাল্টিপ্লাই দিব না কারণ মাল্টিপ্লাই আমরা জানি যে হোয়াইট কালার মাল্টিপ্লাই করলে থাকে না এখানে আমরা যেটা দিতে পারি ওভারলে দিতে পারি ঠিক আছে ওভারলে অথবা স্ক্রিন তবে আমি প্রেফার করবো আপনার ওভারলাই অথবা সফট লাইট বা ওভারলে ওভারলেটা দিলে এটার স্যাটুরেশনটা বেড়ে যাবে সফট লাইটটা দিলে স্যাটুরেশনটা কম থাকবে সফট লাইটটা দেন তাহলে এবার আমরা তারতম্যটা দেখি দেখতে পাচ্ছেন শ্যাডো এবং হাইলাইটের বিষয়টা বুঝতে পারছি আমরা অনেক কাজ আছে আমি শুধুমাত্র নিচেরটাতে কাজ করে দেখাচ্ছি এখানে কিন্তু আরেকটু কাজ করতে পারেন কি কাজ আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে আরো বেশ কিছু ইন্টারেস্টিং কাজ করা সম্ভব আমি যদি এখানে ওয়াটার ড্রপ লিখি এই কালারটা যদি আমি দেখি এগুলো ফ্রি না এগুলো পেইড একটু খুঁজলে পাওয়া যাবে এগুলো পিএনজি ডাউনলোড করে নিতে পারেন এগুলো বাট এখন ডাউনলোড করতে ইচ্ছা করছে না আচ্ছা আমি এই ইমেজটা নিচ্ছি এটা ফ্রি না আচ্ছা এখানে কিন্তু ফ্রি না ইমেজটা তারপর আমি নিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ইমেজ খুঁজে সময় নষ্ট করার দরকার নেই এখানে আমি যদি পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আমি যদি এটাকে এখানে রাখি রেখে এবার এটার ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করে দেখবো জাস্ট কোনটাতে আমাদের কাচের পার্সপেক্টিভটা ফুলফিল হচ্ছে আমার মনে হয় এটা দিলে কালার ডটস যেটা এটা দিলে আমার কাজের পার্সপেক্টিভটা কিছুটা ফুলফিল হবে রাইট সো এখানে আমি এটাকে রেখে আমি যদি এটাকে ডুপ্লিকেট করি টি দিয়ে আমি এটাকে ইনভার্স করে নিলাম অলরাইট এই দুইটা লেয়ারকে আমি মার্জ করে দিই মার্জ করে দিলাম মার্জ করে কালার ডটস আবার দিতে হবে
এখান থেকে আমি এবারে এটাকে মাস্কিং করে নিব। মাস্কিং করে আমার যেই এরিয়াটুকু দরকার সেই এরিয়াটুকু রাখবো, যেই এরিয়াটুকু আমার দরকার নেই সেই এরিয়াটুকু আমি কী করবো মুছে দিব। ব্রাশ টুলটা নিলাম, নিয়ে আমি এখান থেকে আমার যতটুকু দরকার ততটুকু রেখে বাকি এরিয়াটুকু মুছে দিলাম। সো এখন যদি মনে হয় যে অপাসিটিটা একটু বেশি হয়ে গেছে বা অপাসিটিটা একটু কম হলে ভালো হতো, সেক্ষেত্রে আপনারা অপাসিটিটা কম বেশি করতে পারেন এখান থেকে, ঠিক আছে। সো এই আমার মনে হয় যে 62-60% রাখলে একটু ভালো লাগছে দেখতে, একটু ওয়াটার ইফেক্ট মনে হচ্ছে, বা 100%ও রাখতে পারেন, নো ম্যাটার, ইটস আপ টু ইউ, আপনার পছন্দটা আসলে কীরকম সেই রকমভাবে আপনি এখানে আপনার পছন্দ মতো আপনার এই ওয়াটার ড্রপটা দিতে পারেন। না দিলেও কোনো সমস্যা নেই, দিলে একটু মানে একটু মানে কী বলে মানে জুস একটা ফ্লেভার আসবে, রাইট, মানে একটু ভেজা ফ্রেশনেসের একটা ব্যাপার থাকে। সো এই ধরনের একটা ইফেক্ট আপনারা অ্যাড করতে পারেন, উপরেও সেইভাবে আপনারা ইফেক্ট অ্যাড করতে পারেন, ঠিক আছে, ওয়াটার ড্রপ। সো একইভাবে আমরা যদি পরবর্তীতে চাই যে এরকম একটা স্প্ল্যাশ অ্যাড করবো, এই যে এরকম স্প্ল্যাশটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমি যদি ফটোশপে নিয়ে আসি স্প্ল্যাশটাকে, এই জুসের স্প্ল্যাশ, এগুলোর হাই কোয়ালিটির PNG পাওয়া যায়। সো এখানে আপনার এরকম একটা স্প্ল্যাশ আমরা শিফট চেপে বড় করে নিলাম এবং কন্ট্রোল টি দিয়ে এখানে আমরা স্প্ল্যাশটাকে যদি অ্যাড করতে চাই, এটা রেজুলেশনটা ভালো না, ইমেজের ভালো অবশ্যই আমরা যখন ম্যানিপুলেশন করবো আমরা চেষ্টা করবো ভালো রেজুলেশনের ইমেজ ব্যবহার করতে। ওকে, সো এভাবে করে আমরা মূলত আমাদের স্প্ল্যাশ বা যেটাই হোক না কেন আমরা এইভাবে করে ব্যবহার করবো, ঠিক আছে। সো আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমার স্প্ল্যাশটা মোটামুটি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমাকে কী করতে হবে, লেয়ার থেকে আবার সেম এটাকে যেভাবে ব্লেন্ডিং করেছিলাম এটাকেও সেমভাবে ব্লেন্ডিং করে আমাকে দেখতে হবে যে আসলে কোন ডিজাইনটা আমাকে আসলে ভালো লাগছে, ঠিক আছে, কোন ব্লেন্ডিং মুডটা ভালো লাগছে। আচ্ছা, এখানে কোনো ব্লেন্ডিং মুডই যাচ্ছে না, আমি নর্মালে না রেখে মাল্টিপ্লাই করে দিই, ডিরেক্ট মাল্টিপ্লাই করে এখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা যদি আমি সিলেক্ট করি, ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট আই দিলাম, কন্ট্রোল শিফট আই দেওয়ার পরে ইনভার্স সিলেকশন হয়ে গেল এবং আমি এটাকে মাস্কিং করে ফেললাম। ওকে, মাস্কিং করার পরে এবার আমি এটাকে আমার পজিশন মতো বসাই, খুব সম্ভবত এটা স্মার্ট অবজেক্ট এই কারণে এটা এরকম হচ্ছে, বা আমি ট্রান্সফর্ম করেছি স্মার্ট অবজেক্টকে এই জন্য এমন হচ্ছে। সো ওভারঅল এতটুকু করলাম, আচ্ছা এটাকে একটু কাজ করি, একটা লেয়ার নিয়ে এই দুটাকে মার্জ করে ফেলি তাহলে এই প্রবলেমটা চলে যাবে। এবার আমি কন্ট্রোল টি দিতে পারবো, ওকে, রাইট, নাইস, আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি এটাকে এভাবে দিলাম, দিয়ে এটাকে কার্ভ করে নিলাম, কার্ভ করে আমি আমার মতো করে এখানটাতে বসিয়ে দিলাম। সো বসিয়ে তো দিলাম, বাট প্রবলেম ইজ দ্যাট যে আমার এখানে দেখেন যে একটু মানে জিনিসটা কিন্তু মিলে নাই বা হয় নাই, আমি যেভাবে চাচ্ছিলাম ওই রকম হয় নাই যে এখান থেকে বের হবে, তাই না, জুসটা। তো এখান থেকে যদি আমরা ব্যাপারটাকে মিলিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করবো একটা মাস্কিং অ্যাড করবো সেম ওয়েতে, আমরা এখানে ব্রাশ টুলটা নিব, নিয়ে আমরা এখান থেকে এটাকে ড্র করে এটাকে আমরা মুছে দিব। এখন এখানে যদি আমরা ওয়াটার ব্রাশটা নেই, এই যে ওয়াটার ব্রাশটা কই, এই যে আমার সরি, এখান থেকে ওয়াটার ব্রাশ আছে, আপনারা একটু যদি আমাকে হেল্প করেন, এই যে ওয়াটার সল্ট বা ওয়াটার ওয়াশ, ওয়াটার বিল্ড আপ, এই যে ওয়াটার বিল্ড আপ ব্রাশটা যদি আমরা নেই, ওয়াটার বিল্ড আপ ব্রাশটা নিয়ে আমরা কিন্তু এখান থেকে ওয়াটার বিল্ডার ব্রাশ দিয়ে আমরা এখানে ওয়াটারের মতো করে আমরা মোটামুটি একটা ইয়ে করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে, যে এখান থেকে ওয়াটারটা বের হচ্ছে, ঠিক আছে, ওয়াটারের মতো করে এখান থেকে বের হবে এরকম মনে হবে, ঠিক আছে। সো এভাবে করে আমরা বিভিন্ন ব্রাশ বিভিন্ন ইয়ে ব্যবহার করতে পারি। এই ব্রাশটা কাজ ভালো না, আমি অন্য একটা ব্রাশ দেখাই, এইরকম ব্রাশ আমরা ব্যবহার করতে পারি,
এবার হচ্ছে যে যে জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে এই জায়গাগুলোতে আমরা ফিল আপ করে দিই ভালো এগুলো একটু সময় নিয়ে করলে জিনিসটা দেখতে আসলে সুন্দর লাগে আর কি বুঝতে পারছেন সো এইভাবে করে আমরা করতে পারি এই টোটাল জিনিসটাকে যদি আমি ধরি আমার ইমেজটা কই লেয়ারগুলো এই স্প্ল্যাশ এটা বাদে টপ টোটাল বটনটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম কন্ট্রোল টি দিয়ে যদি আমি এরকম ঘুরিয়ে দিতে চাই নাও ইটস ওকে হ্যাঁ বাট এই যে আমার স্প্ল্যাশের জন্য আমার পিছনের এটা ঢেকে যাচ্ছে এটাকে আমরা চাইলে এটা ঠিক করে ফেলতে পারি স্প্ল্যাশটাকে ধরে এখানে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি মাল্টিপ্লাই করে দিলে আমার স্প্ল্যাশটা কী হবে স্প্ল্যাশের কারণে আমার এই টোটাল জিনিসটাই দেখা যাবে তাই না দেখা যাওয়ার মতো করে আমি দিতে পারি সো ইটস আপ টু মি আমি আসলে কীভাবে দিতে চাই যে আমার এটা কীভাবে দেখা যাবে বা কীভাবে থাকবে এটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে এটাকে আরেকটু সময় দিলে আরেকটু সুন্দর হবে এটাকে আরও সুন্দর চমৎকার হবে স্লাইস আকারে তৈরি করা সম্ভব ওভারঅল এই বিষয়টাতে কারো কোনো প্রশ্ন আছে কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে বলতে পারেন এখানে আরও কিছু কাজ করতে পারি যেমন আমি যদি একটা লেয়ার নিই এটাকে আমি সবচেয়ে নিচের দিকে নামিয়ে নিয়ে আসি নামিয়ে নিয়ে এসে এখানে আমি যদি একটা ব্ল্যাক কালার নিয়ে আমি এখানে ড্র করে দিলাম আচ্ছা এখান থেকে ব্রাশটা চেঞ্জ করে দিই নর্মাল একটা ব্রাশ করলাম নিয়ে আমি এখানে ব্ল্যাক কালার নেব ওকে তো আমি এখানটা একটা ড্র করে দিলাম ড্র করে আমি আবার কী করবো আমি এখান থেকে আবার ইরেজার টুলটা নিব অথবা আমরা আরেকটা কাজ করতে পারি এটার ক্ষেত্রে এই ধরনের শেপের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি এখান থেকে আমরা একটা ইলিপস টুলটা নিয়ে নিব ইলিপস টুলটা নিয়ে আমি ইলিপস টুলটা এখানে ড্র করে দিলাম ইলিপস টুলের ফিল কালারটা ব্ল্যাক স্ট্রোক কালার নন ইলিপস টুলটা নিয়ে আমি এই কালারটা এখানে এইভাবে রেখে দিলাম কারণ আমার হাইলাইটটা কোন দিকে আছে অলওয়েজ মাথায় রাখবেন যে হাইলাইটটা যেদিকে থাকবে শ্যাডো থাকবে তার অপোজিট দিকে হাইলাইটটা আছে ডান পাশে তাহলে আমার শ্যাডোটা পড়বে কোন পাশে বাম পাশে তাই কি না সো এইভাবে আমি যদি আমার শ্যাডোটাকে রাখি রেখে এখন এখানটা আপনারা লক্ষ্য করেন যে এই যে আমার ইলিপস যে বিষয়টি আছে শেপটি রয়েছে এখান থেকে আমরা ফিল্টারে যাব ফিল্টারে যে ব্লার গাউসিয়ান ব্লার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বা রাস্টারাইজ করে দিতে পারি আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম এখান থেকে আমরা এই ব্লার করে নিলাম হালকা দিয়ে আমি ওকে দিয়ে দিলাম এটার অপাসিটিটা আমি করে দিব মাল্টিপ্লাই এবং এটার অপাসিটি 100 থেকে আমি করে দিব 60 বা 82 ওকে 82 করে দিলাম ওকে 82 ইজ নট ব্যাড সো 82 করে দিলাম এবং আমি এটার যেই ব্যাকগ্রাউন্ড কালারটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই এবং এটাকে আমি কন্ট্রোল প্রেস করে ডিলিট প্রেস করলাম আমার এখানে হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো সো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার শ্যাডোটা একটু বেশি মনে হচ্ছে সো আমি একটু কমিয়ে যদি দিই আমার মনে হয় দিস ইজ গুড নট ব্যাড এটা হচ্ছে কি যদি আমি শ্যাডো হাইলাইট ধরি তাহলে আমি শ্যাডো ডিপ শ্যাডো যদি আমি দিতে চাই ডিপ শ্যাডো দেওয়ার জন্য এটার উপরে আমি কী করবো হালকা হালকা করে ডিপ শ্যাডো দিই সো এইভাবে করে আমরা ডিপ শ্যাডো মিড শ্যাডো এইভাবে দিতে পারি সো দেখতে আমার মনে হয় যে নট ব্যাড খারাপ লাগছে না কি বলেন সো এভাবে করে আমরা আসলে যে কোনো অবজেক্টকে স্লাইস করে অবজেক্টের ভেতর থেকে কোনো একটা স্প্ল্যাশ বা কোনো একটা কিছুকে আমরা এভাবে বসাতে পারবো সবাই কি মনে হচ্ছে হ্যাঁ
জি স্যার পাবেন স্যার স্যার পারবো স্যার পারবো স্যার শ্যাডোটা দিতে আমাকে একবার দেখাতেন আমি মানে বুঝলাম না শ্যাডোটা আরেকবার দেখাতে হবে হ্যাঁ এই যে দেখেন এখানে শ্যাডো মানে নিচের এই শ্যাডোটার কথা বলছেন তাই তো সো আমরা ফার্স্টে যেটা করেছিলাম যে আমরা একটা ইলিপস টুল ড্র করেছিলাম এই যে আপনারা যদি লক্ষ্য করেন আমি নতুন করে পড়েই দেখাই সবচেয়ে ভালো হয় এখানে একটা ইলিপস টুল নিলাম ইলিপস টুলটা কেন নিলাম কারণ আমার অবজেক্টটা রাউন্ড রাউন্ডনেসের শ্যাডোটাও কিন্তু রাউন্ড শ্যাডোই হয় তাই না সো এই কারণেই আসলে নেওয়ার পরে আমি শ্যাডোটা এইভাবে নিলাম নেওয়ার পরে আমি বলেছিলাম যে আমার শ্যাডোটার বাম পাশে বেশি থাকবে কারণ কি কারণ আমার লাইটটা আছে কোন পাশে লাইট আছে ডান পাশে তাই না শ্যাডো পড়ে লাইটের বিপরীতে পড়ে না লাইট যদি ডানে থাকে তাহলে বামে শ্যাডো পড়ে লাইট যদি ডানে বামে থাকে তাহলে শ্যাডো ডানে পড়বে এটাই তো নিয়ম সো আমি শ্যাডোটাকে একটু বাম পাশে রাখলাম রেখে আমি শ্যাডোটাকে কী করবো এখন দেখেন বেশি শার্প না শ্যাডো কি এত শার্প হয় শ্যাডো হয় একটু ঝাপসা শ্যাডো তাই না সো এই কারণে আমি এটাকে একটু ব্লার করে দিব এটাকে সিলেক্ট করে আমরা জানি শেপকে সরাসরি ব্লার করা যায় না হয় এটাকে লেয়ারে রাস্টারাইজ করে নিতে হয় নাহলে স্মার্ট অবজেক্ট করে নিতে হয় তো আমরা শেপকে ব্লারে নিয়ে যাই ব্লার করবো গাউসিয়ান ব্লার এখানে ফিল্টার থেকে ব্লার গাউসিয়ান ব্লার দেওয়ার পরে ও আমাকে মেসেজ দেবে ফটোশপ অটো যে আপনি জানেন যে ফটো মানে কী বলে শেপ আপনার শেপের মধ্যে কোনো ফিল্টার ব্যবহার করা যায় না হয় আপনাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে অথবা এটাকে নর্মাল ইমেজ লেয়ার করে নিতে হবে বা রাস্টারাইজ করে নিতে হবে আপনি কী করবেন তখন আমি চুজ করলাম যে আচ্ছা ঠিক আছে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নাও কনভার্ট স্মার্ট অবজেক্ট করার পরে গাউসিয়ান ব্লারের অপশনটি আসবে এখানে আপনারা প্রিভিউ দেখতে পাবেন যদি এখানে প্রিভিউ মার্কটি টিক দেওয়া থাকে প্রিভিউ মার্ক টিক দেওয়া না থাকলে এখানে আপনারা কোনো প্রিভিউ দেখতে পারবেন না যে ইফেক্টটি কম বেশি করার কারণে কী হচ্ছে এই মার্কে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং এরপরে আপনারা এই প্রিভিউটা দেখবেন যে আসলে কী হচ্ছে আপনার ইমেজে ওকে সো আমি মোটামুটি কই গেল মোটামুটি আমি এতখানি রাখলাম 37% পর্যন্ত রাখলাম পিক্সেল এখানে আমি ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পরে দেখেন এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে আগে শেপ ছিল এখন স্মার্ট অবজেক্ট হয়ে গেছে এরপরে আমি হচ্ছে কি একটা নিউ লেয়ার নিলাম নিউ লেয়ার নিয়ে লেয়ারটাকে নিচের দিকে নিয়ে আসবো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট নিয়ে এসে আমি কন্ট্রোল প্লাস ডিলেট প্রেস করলাম হোয়াইট হয়ে গেল আমার শ্যাডোটাও দেখা যাচ্ছে এটা হচ্ছে যদি আমি লিখে দিই শ্যাডো শ্যাডো ওয়ান শ্যাডো ওয়ানের এখান থেকে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিব এবং এখান থেকে অপাসিটিটা আমি কম করে দিব অপাসিটিটা আমি রাখলাম সে 40 রাখি ওকে 40 রাখলাম এখন শ্যাডোটা দেখেন যে একটু শ্যাডোটাও মনে হচ্ছে একটু আর্টিফিশিয়াল শ্যাডো তাই না কারণ কি এখানে একটা কালার শ্যাডোর মধ্যে সাধারণত তিনটা কালার থাকে একটা হচ্ছে হাইলাইট শ্যাডো একটা হচ্ছে মিড শ্যাডো একটা হচ্ছে ডিপ শ্যাডো ঠিক আছে সো আমি এখানে হাইলাইট শ্যাডোটাও ধরে নিচ্ছি মিড শ্যাডোটাও এখানে ধরে নিচ্ছি আমি ডিপ শ্যাডোটা শুধুমাত্র অ্যাড করবো ডিপ শ্যাডোটা অ্যাড করার জন্য নতুন একটা লেয়ার নিয়ে নিলাম এবং এখান থেকে কালারটা নিয়ে নিলাম ব্ল্যাক এবং আমি জাস্ট এই যে এখানে ক্লিক করি একটা ক্লিক করার মাধ্যমে আমার এখানে ডিপ শ্যাডোটা আমি ড্র করে নিলাম ওকে আমরা জানি ডিপ শ্যাডোটা কোথায় থাকে ডিপ শ্যাডো থাকে অবজেক্টের গা ঘেঁষে যেই শ্যাডোটা থাকে ওটা থাকে বেশি ডিপ একদম অবজেক্টের গা ঘেঁষে এখানে এই এই যে অরেঞ্জ আছে অরেঞ্জের নিচের পার্টটুকু আমার সারফেসে লেগে আছে না এই জায়গাটাতে যে জায়গাটা সারফেসে লেগে থাকবে সেই জায়গাটাতে আমার শ্যাডোটার পরিমাণ বেশি থাকবে এটাই হচ্ছে কি শ্যাডো ডিপ শ্যাডোর মূল সিস্টেম আর কি সো এইভাবে করে আমরা ডিপ শ্যাডোটা অ্যাড করতে পারি ডিপ শ্যাডোটা যদি একটু বেশি হয়ে গেছে একটু কম করে দিলেও সমস্যা নেই আপনি অপোসিট একটু কম করে দিতে পারেন 80% 77% ইটস গুড ওকে সো ইমেজটা কিন্তু মোটামুটি রেডি রাইট এই ধরনের ইমেজ আমরা বিভিন্ন ব্যানারে পোস্টারে এখানে যদি আমরা একজন মানুষের হাতে একটা জুসের বোতল দিয়ে দাঁড় করিয়ে দিই দেখলেই মনে হবে যে ফ্রেশ জুস রাইট সো এই হচ্ছে কি আর কি ইমেজ ম্যানিপুলেশনের কাজ এছাড়াও আরও অনেক ক্রিটিক্যাল কাজ আছে যেমন আমি আপনাদেরকে অলরেডি দেখেছি এই যে এই কাজগুলো এই কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই হাই রেজুলেশন ইমেজ ব্যবহার করতে হবে আপনাকে বিভিন্ন কালার ইফেক্ট এখানে কিন্তু টোটাল জিনিসটাই শ্যাডো দিয়ে আপনাকে রিয়েলিস্টিক করা হয়েছে তাই কি না টোটাল জিনিসটাই শ্যাডো ব্যবহার করে করে রিয়েলিস্টিক করা হয়েছে টোটাল জিনিসগুলোকে আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট করে পিএনজি করে নিয়ে এসে তারপরে বসানো হয়েছে এই কাজগুলো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন নিজেরা একটু দেখবেন ঠিক আছে তাহলে আমার মনে হয় যে এই ধরনের বিশেষ কাজগুলো আপনারা করতে পারেন এছাড়াও আরও অনেক ধরনের ম্যানিপুলেশন করা যায় যেমন এই ধরনের ম্যানিপুলেশন ঠিক আছে এগুলো আসলে একদিনে আসলে সবগুলো কভার করাও একটু মুশকিল সো এখন আসি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এই আচ্ছা তার আগে এখানে আপনারা বলেন যে এখানে বুঝতে পারিনি এমন কেউ কি আছে যে
একদমই বুঝতে পারি নাই বা একদম নতুন বা বুঝতে পারি নাই এরকম। এই ইমেজ ম্যানিপুলেশন গুলো পারবো, যেমন এই ইমেজটার কথা যদি চিন্তা করি, একজন স্কুটি ড্রাইভারকে পিএনজি করে নিয়ে আসছে আর একজন ভদ্রলোক সে হাতটা তার উপরের দিকে উঠিয়ে রেখেছে, সে কিন্তু মাটিতেই দাঁড়ানো এক হিসাবে বলা যায়, তাকে কেটে নিয়ে এসে জাস্ট এখানে বসিয়ে দিয়েছে। এখান থেকে এই ইমেজটাকে ব্লার করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ব্লার করে মাঝখানটাকে শার্পনেস করে দেওয়া হয়েছে, এখানে কিছু ছোট ছোট পার্টিকেল অ্যাড করে দেওয়া হয়েছে। এই কাজগুলো কি পারবো আমরা? এটা সেভ করলাম না, এটা কেটে দিলাম, ঠিক আছে। এই মেটাকে আমি নিয়ে আসলাম, আর মেটার স্কোয়ার সাইজ করে দিই। এটা বুঝতে পেরেছি, মেটাকে নিয়ে এসে মেটাকে একটু রিসাইজ করে নিলাম, একটু ছোটো বড়ো করে নিলাম, কারণ আমার ইমেজটাতে একটু যেহেতু ড্র করবো একটু ছোটো বড়ো করলে ভালো লাগবে। সো এখানে একটা ব্যাকগ্রাউন্ড যদি আমি অ্যাড করি, ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে দিয়ে আমি এখানে একটু এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিলাম। ওকে, অ্যাড করে আমি এটাকে কী করলাম, এটাকে মার্জ করে নিলাম কন্ট্রোল কি দিয়ে। মার্জ করার পরে আমি এখন এটাকে কী করবো, আমি এটাকে ফিল্টারে যাবো। ফিল্টারে যাওয়ার পরে এখানে স্টাইলিস্ট একটা অপশন আছে, স্টাইলিস্ট তো না, ফিল্টার গ্যালারিতে যাই, ফিল্টার গ্যালারি থেকে দেখতে পারবো আমরা। এখানে স্কেচ আছে, ওয়াটার কালার, তার আগে একটা কাজ করতে হবে, এটাকে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করে নেবো, তাহলে একটা সুবিধা হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিলাম, এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এবার আমরা এসে আসি, সো এখান থেকে আমরা কি করবো, আমরা হচ্ছে গিয়ে এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টারে যেয়ে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে পিক্সেলেট, এখান থেকে আমরা যদি একটু দেখি, আমি আসলে অনেকদিন আমি ওই ধরনের কাজ করি না, এখান থেকে প্রিভিউ দেখতে পাচ্ছি আমি, এখান থেকে হালকা একটু পিক্সেলেট করে নিই, না এইটা ভালো লাগছে না, আমি আর একটু দেখি। এগুলো অনেকগুলো জিনিস আছে, এগুলো আসলে আপনাদের একটু দেখলে ভালো হতো আর কি, সবাই মিলে আসলে একটু প্র্যাকটিস না করলে হয় না। আর্টিস্টিক কল আউট কাইন্ড অফ এরকম, রাইট? এটাকে একটু লেভেলটা কমাই দিই, লেভেলটা বাড়াই দিই। ঠিক আছে, সো এই ধরনের একটা কার্টুনের মতো করে একটা ইফেক্ট যদি আমরা ক্রিয়েট করে নিই, যে একটা কার্টুন ইফেক্ট থাকলো, ওকে, হালকা একটু কার্টুন ইফেক্ট যদি অ্যাড করে নেওয়া হয়, ও হ্যাঁ, নট ব্যাড। এটাকে বাড়িয়ে দিলে কী হচ্ছে? আচ্ছা, বাড়িয়ে দিলে একদম বেশি সিম্পল হয়ে যাচ্ছে, এটাকে একদম সিম্পলিসিটি জিরো করে দিই। এটার ফিডালিটি, ইটস ফিডালিটি, এটা জিরো থাকলে এটা আসলে ফ্যাক্ট না, ফিডালিটি, ওকে।
সো ওকে দিয়ে দিলাম আমরা ওকে সো এটা এটার মধ্যে একটা কার্টুনাইজড একটা ফিল চলে আসছে তাই না নরমাল একটা ইমেজ থেকে একটু কার্টুন কার্টুন একটা ফিল চলে আসছে সো এরপরে আমরা যেটা করব যে এরপরে হচ্ছে গিয়ে এটাকে আমরা মাস্ক করে নিব এখানে ক্লিক করে আমরা একটা মাস্ক অ্যাড করে নিব হয়ে গেল স্মার্ট অবজেক্টে এটা ব্যবহার করলে মনে হয় মাস্কিং করা যায় না আমরা একটা কাজ করি এটাকে নর্মাল লেয়ারে রূপান্তর করে নিই কন্ট্রোল ভি দিয়ে নর্মাল লেয়ার করে নিলাম নর্মাল লেয়ার করে নিয়ে এবার আমি এখানে মাস্কিংটা অ্যাড করতে পারছি না কেন ফটোশপ মাঝে মধ্যে এই ধরনের বিক্ষেপগুলো করে আসলে গ্রুপও করতে পারছি না আমি বুঝতে পারছেন এই গ্রুপ হয়ে যাবে এবার মাস্কিং করার জন্য লেয়ার আই ডোন্ট নো বাট এটা হয়তো আমার সিস্টেমের এরর হতে পারে যাই হোক সো এই ধরনের একটা মাস্কিং যখন অ্যাড হয়ে যাবে আমি এটাকে কী করবো ডিলেট প্রেস করে কন্ট্রোল ডিলেট প্রেস করে আমি এটাকে অফ করে দিব অফ করে দিয়ে এখন আমার যে কাজটা সেটা হচ্ছে আমার এখানে ব্রাশ প্রিসেটে যেতে হবে ব্রাশ প্রিসেটে যে আমার এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ব্রাশ যদি নেই আমি এখান থেকে একটু বড় করে নিলাম এই ব্রাশটা না একটু ডিপ কোনো ব্রাশ যদি নেই আমি স্প্ল্যাটার এটা যদি আমি ড্র করি এখান থেকে সাইজটাকে একটু বড় করে দিই সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি ইমেজটাতে ক্লিক করার মাধ্যমে ইমেজটার কী হচ্ছে একটু স্প্ল্যাশ হচ্ছে তাই কি না সো এভাবে করে আমি আসলে যেভাবে নিব আমার ইমেজটা সেইভাবেই চলে আসবে ঠিক আছে এভাবে করে আমি ইমেজটাকে নিতে পারি ঠিক আছে এইভাবে করে আমি নিতে পারি ঠিক আছে এখানে ব্রাশগুলো আসলে আপনাকে খুঁজে পেতে হবে আর কি যে এখানে যে ব্রাশটা আমরা দেখলাম ইমেজে এই ব্রাশগুলো যদি আপনি খুঁজে পান এই কাজগুলো আপনার জন্য খুব ইজি হয়ে যাবে ঠিক আছে এই কাজগুলো আরও বেশি সহজ হয়ে যাবে সো এইভাবে করে আমরা আসলে মূলত এই ইমেজ এই ধরনের ইমেজগুলোকে বুঝতে পারছি এটা পিএনজি করে সেট করে তারপর একটা ব্যাকগ্রাউন্ডের উপর সেট করে হ্যাঁ তারপর একটা ব্যাকগ্রাউন্ড আরেকটা জিনিস আমি একটু দেখাইছি যে এখানে দেখেন যে একটা পিক্সেল পিক্সেল একটা মানে একটা ডট 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 একটা জিনিস চলে আসে তাই কি না সো এই ডটগুলোকে কি করব আসলে এই ডটগুলোকে আমরা এই যে গুগল থেকে দেখেন চমৎকার কিছু ইফেক্টও পাওয়া যায় যদিও লো রেজুলেশন আমাদের হাই রেজুলেশন নিতে হবে এখান থেকে টুলস থেকে আমরা হাই রেজুলেশনটা নিয়ে নিতে পারি আমি কপি করলাম এখানে লেয়ার থেকে আমি এখান থেকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই জায়গাটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আমার যেই ইয়েটা আছে এই যে শেপটা আমি নিয়েছি ওকে যে ইমেজটা আমি কপি করেছিলাম সেটাকে নিয়ে আমি এখান থেকে যদি মাল্টিপ্লাই করে দিই মাল্টিপ্লাই করে দিলাম তাহলে আমার এই ইমেজের উপরে এই ফেব্রিকের যেই টোনটা আছে এই ফেব্রিক টোনটা চলে আসবে এবার এখান থেকে আমি চাইলে অপাসিটিটি একটু কমিয়ে দিতে পারি ঠিক আছে অপাসিটিটি হালকা একটু কমিয়ে দিলাম তাহলে দেখতে আমার কাছে একটু ফেব্রিক ফেব্রিক মনে হবে আমি আরও কিছু কাজ করতে পারি যেমনটা হচ্ছে
ইমেজের চারপাশে যদি আমি একটু ম্যানুয়ালিও করা যায় বা আপনারা গ্রেডিয়েন্ট ব্যবহার করেও করতে পারেন, আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি। এখান থেকে আমি একটু নিলাম ব্ল্যাক কালার, নিলাম ব্ল্যাক কালার নিয়ে আমি এখানে নিউ একটা লেয়ার ক্রিয়েট করলাম। নিউ লেয়ার কেলে আমি অল্টার প্লাস ডিলিট প্রেস করে ব্ল্যাক করে নিলাম। এবার আমি ই প্রেস করলাম কিবোর্ড থেকে, এটাকে সাইজটাকে একটু বড় করে নিলাম, বেশি বড় হয়ে গেছে। আমি এখান থেকে 1500 করি, 1500 বড় হয়েছে। আমি এখান থেকে যদি 1000 করি, 1000 ইস করি, ওকে 1000 করে নিলাম। 1000 করে আমি এখানে মাঝখান বরাবর যদি ক্লিক করি, ওকে ক্লিক করলাম, দ্যাটস গুড। সো এখানে আমার একটা শ্যাডো মানে কী বলে এটাকে ফ্রেম ইফেক্ট ক্রিয়েট হয়ে গেলো, তাই না? এই ফ্রেম ইফেক্টটা ক্রিয়েট করে আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিব এবং এখান থেকে অপাসিটিটা আমি একটু কমিয়ে দিব। তাহলে দেখেন অপাসিটিটা বাড়ালে এই যে আমার ইমেজের ফোকাস পয়েন্টটা কোথায় হচ্ছে, ফোকাস পয়েন্টটা হচ্ছে মিডেলে, চারপাশে একটু ডার্ক ডার্ক একটা ফ্লেভার চলে আসে, তাই না? এইভাবে করে আসলে আমরা বিভিন্ন ইমেজের কাজ করতে পারি। ওকে আরো কাজ করবো, তখন আবার ব্রাশ গুলো চেঞ্জ করে আপনারা দেখতে পারেন। এখানে অনেক ধরনের ব্রাশ আছে, ওয়াটার কালার, এই যে ওয়াটার কালার যদি আপনি নিতে চান এখানে এক্সপ্রেস করে আপনারা এখান থেকে ওয়াটার কালার দিয়ে যে জিনিসগুলো দরকার নেই সেগুলো মুছে দিতে চান, মুছে দিতে পারবেন, ঠিক আছে? বা আপনার এক্সপ্রেস করে যেগুলো দরকার আছে সেগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিতে পারেন, তাই না? সো এভাবে করে আসলে মেনলি আমাদের এই কাজগুলো করা হয়। সো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন আর কি। এগুলো কাইন্ড অফ আপনার বিভিন্ন পোস্টার, বিভিন্ন ধরনের ইমেজে ব্যবহার করা হয় এই ধরনের ইফেক্টগুলো, ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই থাক। আর আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে হচ্ছে কি আপনাদেরকে ওই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য ব্যানার পোস্টার এগুলো কীভাবে আমরা ডিজাইন করবো এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। এর পরবর্তী নেক্সট উইকে আমাদের ওয়েব ডিজাইন এই বিষয়টা যেন একটা সিরিজ আকারে, ওকে, একটা সিরিজের মতো করে আমরা শিখবো যে আসলে ওয়েব ডিজাইনটা আসলে কীভাবে করতে হয়, এটা গাইডলাইন কী। তো একটা দুইটা তিনটা ক্লাস আমরা একই সাথে সিরিয়ালে আমরা এই ওয়েব ডিজাইনের উপরে ক্লাস করবো এটা নেক্সট উইকে। এই উইকে আমরা ব্যানারগুলো কীভাবে বানায় সোশ্যাল মিডিয়ার জন্য, বিভিন্ন ডিফারেন্ট মিডিয়ার জন্য এগুলো আমি দেখাবো, ঠিক আছে? সেই ব্যানারগুলো বানানোর সময় হয়তো আমরা কিছুটা ইমেজ ম্যানিপুলেশন নিয়েও কাজ করবো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। কারো কিছু জানার থাকলে স্যার, ওই যে মৌসুমিয়া প্রবলেমটা নিয়ে দেখার কথা ছিল না লাস্টে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না, এই জন্যই আমি একটু আর্লি শেষ করে দিলাম আজকে, 12:30 মধ্যে শেষ করে দিলাম। আর স্যার আমার নামটা চেঞ্জ করছি এবার, ঠিক আছে? দেখুন স্যার, হ্যাঁ অ্যাটেন্ডেন্স আমি 21 জন পর্যন্ত দেখেছিলাম, এখন আপনার নাম ঠিক আছে? নাইন, আপনার নাম ঠিক আছে, এখন শুধু নামে প্রবলেম আছে, তানবীর, তানবীরের নামে প্রবলেম আছে, তানবীর ডট অনিয়ন। আপনি পার্সোনাল ইনপুটে গিয়ে আপনার নামটা চেঞ্জ করে দেন, তাহলেই হবে। আমার নামটা চেঞ্জ করে পোস্ট করুন, আমার এইটাই থাকতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি একটু আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমরা সবাই মিলে দেখি আপনাকে একটু চেষ্টা করি হেল্প করার। কে যেন আছেন, কে যেন বলেছিলেন? মৌসুমী, আমি বলেছিলাম। আচ্ছা আপনি একটু কাইন্ডলি আপনার স্ক্রিনটা আমাকে শেয়ার করে দেন, আমরা একটু দেখি আসলে প্রবলেমটা কি হচ্ছে। আমি তো মোবাইল দিয়ে আসলে ক্র্যাশ করি, তো আমার একটু সময় লাগতেছে, আমি শেয়ার করতেছি। আচ্ছা আচ্ছা, আপনি আসেন, অসুবিধা নেই, আমরা ওয়েট করছি, একটু দ্রুত করেন। হ্যাঁ, সো উনি আসুক। আর আমাদের মধ্যে কারো কি কোনো অসুবিধা আছে, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। এই ধর আজকে আমরা যে যে কাজগুলো করলাম এগুলো নিয়ে যদি কারো কোনো সে থাকে, কথা থাকে বা কিছু বলতে চান বলতে পারেন। কারো কিছু জানার থাকলেও বলতে পারেন, নো প্রবলেম।